স্বপ্না বলছেন, এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ইলিয়াস। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনছি। জি, গ্রেট। সো আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু একটু ভিন্ন ছিল। আমরা যখন প্রথম শুরু করি বা আলোচনা করি এই অনুষ্ঠানটির ঘিরে, পরিকল্পনা করি, একটু ভিন্ন ছিল। আমি যখন অনুষ্ঠানটি নিয়ে পরিকল্পনা করি জনাব কাফি সাহেবের সাথে, যিনি যুক্তরাজ্যে আছেন, প্রাথমিক আলোচনা করি, এবং আমাদের প্ল্যান ছিল যে বর্তমান করোনা ভাইরাস মহামারীর সংকটে পুলিশ এবং সরকারের সফল ভূমিকার জন্য একটি প্রশংসামূলক আলোচনার ব্যবস্থা করব। এতে আমরা উভয়ে কিন্তু একমত হই। কিন্তু দুর্ভাগ্যবশত দর্শক, গত দুই তিন দিনে গণমাধ্যম জগতে পরপর কয়েকটি ঘটনা সরকারের সবটুকু সফলতাকে মলিন করেছে কিনা এই প্রশ্ন সাংবাদিক সমাজে উত্থাপিত হয়েছে, যে কারণে আজকের এই অনুষ্ঠানের হেডলাইন আমি দিয়েছি বা আমরা দিয়েছি গণমাধ্যম এবং সাংবাদিকতা। এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য বিশিষ্ট জনেরা এখন উপস্থিত হয়েছেন। আমি প্রথমে এই প্রশ্নে চলে যাচ্ছি, এখন আজকে আর বেশি কথা না বেরিয়ে আমি প্রশ্নে চলে যাচ্ছি জনাব আজিজ সাহেবের কাছে। আজিজ ভাই, আপনার কাছে প্রশ্ন, সরাসরি প্রশ্ন, যে আমি খুব কঠিন প্রশ্ন বলা যায়, সাম্প্রতিক কালে যে বিভিন্ন সংস্থা কর্তৃক, সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক যে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা তথ্য নিরাপত্তা আইনে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তথ্য অধিকার আইনে সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গাটি কতটুকু কর্তব্য পালন করার মতো সুযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি এটা বলবো, তার আগে আমি একটু জাস্ট আউটলাইন দিয়ে নিচ্ছি সংক্ষেপে। সাংবাদিকতার কাজ হচ্ছে সত্য অনুসন্ধান করা এবং তা জনগণকে অবহিত করা। এখন আমরা সেটা পারছি কিনা, এই দেখেন 3 তারিখে গণমাধ্যম দিবস গেল, সেখানে কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার, গণমাধ্যমের স্বাধীনতায় যে সারা বিশ্বে বাংলাদেশের পজিশন 151-180টা দেশের মধ্যে। তারপরে ওয়াশিংটনে আপনারা সবাই জানেন ফ্রিডম হাউস, তারা প্রত্যেক বছর বিশ্বব্যাপী আপনার দেশ প্রত্যেক দেশের সংবাদপত্রের স্বাধীনতার উপরে জরিপ করে। লেটেস্ট জরিপ 2019-এর শেষে বলা হয়েছে বিশ্বে দেশে দেশে গণতন্ত্রের পরিবর্তন ঘটছে, সেইভাবে তাই সংবাদপত্রের স্বাধীনতাও দেশে দেশে চরম হুমকির মুখে। এবং যে রাষ্ট্রে গণতন্ত্র যত কম, সাংবাদিকতার স্বাধীনতা তত কম। এখন বাংলাদেশে এখন গণতন্ত্রের অবস্থাটা কি? যুক্তরাষ্ট্রের আপনার ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্টে, ইউনিটের সর্বশেষ প্রতিবেদনে বলছে যে তারা সারা পৃথিবীতে সার্ভে করে দেখেছে যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশের তালিকায় নেই। অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলাদেশে হাইব্রিড গণতন্ত্র চলছে, হাইব্রিড রিজন। এদিকে বিবিসি একটা আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, তারা বলতে চাচ্ছে যে কোন দেশে গণতন্ত্র নেই এটা কি করে বুঝবে। সেটা হচ্ছে যে দেশে প্রশ্নবদ্ধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভোটার অংশগ্রহণ কম, সংসদ ভার্চুয়ালি একদলীয়, দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মত প্রকাশে ভয়, দুর্নীতি বেড়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশের সাথে মিলে। সুতরাং এই পরিস্থিতিতে আপনার বাংলাদেশের মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে এটা ভাবা কিন্তু কঠিন। এর সাথেও অনুষঙ্গ হিসাবে জড়িত আছে আপনার অনেকগুলো আইন বাংলাদেশে হয়েছে, যেমন আমেরিকার ফ্রিডম ফোরাম তাদের প্রত্যেক বছরে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতার উপরেও জরিপ করে। তারা বলছে যে বাংলাদেশের গণমাধ্যম পার্টলি ফ্রি, কারণ সেখানে সরকার। আমরা সেই বিষয়টাতে আবার আসবো আপনার কাছে। তাহলে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে গণতন্ত্রের বিষয় না, আমি আসছি, জাস্ট আসছি এখন। অর্থাৎ পার্টলি ফ্রি, অর্থাৎ সরকার আইন করে, অর্থাৎ সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার জন্য সরকার আইন করে এবং দেশের প্রভাবশালীরা সাংবাদিকতার চাপের মুখে রাখে। এছাড়াও মালিকের নিয়ন্ত্রণ, কারণ মালিক আমাদের দেশে প্রত্যেকটা পত্রিকায় সম্পাদক প্রায় আপনার টেলিভিশনগুলো নিয়ন্ত্রণ করে, তারা অর্থ, তারা প্রশাসন এবং তারা নিয়োগ করে, সুতরাং মালিকের বিরুদ্ধে যাওয়া। সুতরাং
এই সময়ে যে আইনগুলি বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরা, সেটা হচ্ছে ধরেন তথ্য অধিকার আইন। এই তথ্য অধিকার আইন কিন্তু বাংলাদেশে খুব নন্দিত আইন, কিন্তু আমি বরাবরই বলছি যে এটা সাংবাদিকতার চরম অন্তরায়। কারণ আপনি যদি সাংবাদিকদের জন্য এটা কোনো প্রয়োজনে আসে না, কারণ তথ্য যদি পেতে চান আপনার প্রেসক্রাইব ফর্মে আপনি আবেদন করতে হবে কনসার্ন অফিসে। সাংবাদিকদের অধিকার কি রক্ষিত আছে কিনা এটা বলছি, অধিকার আমি এটাই বলছি যে সাংবাদিকতা 20 দিন পরে আপনি তথ্য পাবেন। যদি সেটা দুটি অর্গানাইজেশনের সাথে সে তথ্য সম্পর্কিত হয় তাহলে 30 দিন পরে, 30 দিন পরেও যদি তথ্য না পান, তারা যদি বলে যে তথ্য দিতে পারবে না, তারও 10 ওয়ার্কিং ডেজ পরে জানাবে। তাহলে আপনি ধরে রাখেন প্রায় এক মাসের ঊর্ধ্বে আপনি, অর্থাৎ সাংবাদিকরা রিপোর্ট করে টেলিফোনে যখন প্রয়োজন, বা এক্সক্লুসিভ রিপোর্ট হলে 1 সপ্তাহ বড়জোর দেরি করতে পারে। অর্থাৎ এই 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 আপনার তথ্য অধিকার আইন সংবাদপত্র আপনার অনুসন্ধানী রিপোর্টের জন্য অন্তরায়। এটা কেউ যদি বই পুস্তক লেখে কোনো রেফারেন্স চায় সেটা হতে পারে, কিন্তু সাংবাদিকতায় তথ্য অধিকার আইন কোনো হেল্পফুল নয়। এটি হলো ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা আপনি বলেছেন। এই ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালে হয়, ইতিমধ্যে শুধুমাত্র সাংবাদিক, এটার মূল কারণ ছিল যে ডিজিটালি যে আপনার অসংগতি, ডিজিটালি যে সব আপনার ইয়েগুলি আসবে, আপনার নানান রকম সমস্যা আসবে, সেগুলো ফেস করার জন্য এটা বলাই হয়েছে সরকারের পক্ষ থেকে সাংবাদিকতা এবং সাংবাদিকদের জন্য। আজিজ ভাই আপনার কাছে আমরা আসছি, আপনার কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনি শুরু করেছেন, সেখানে অবশ্যই এই এই সূত্র ধরে আরো অনেক কথা বলার আছে। আমি নোয়ান ভাইয়ের কাছে যেতে চাই। নোয়ান ভাই, আপনার কাছে গুরুত্বপূর্ণ মানে আইনি ব্যাপারটাকে কি বলে এই বিষয়টা, যেটা বিশেষ করে গত কিছুদিন আগেও কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়, গত 2 দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আইন পরিপত্র জারি করেছে যে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে তারা কোনো কথা বলতে পারবে না। পাশাপাশি কিছুদিন আগে শফিউল আলম কাজল, তাকে অনুপ্রবেশকারী হিসেবে, সে একজন সাংবাদিক অনুপ্রবেশকারী হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, অনুপ্রবেশকারী হিসেবে যে তাকে বলা হলো আসলে আইন কি বলে সে সেটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি এখানে কয়েকটা জিনিস মানে বিষয় আপনি রেজ করেছেন। প্রথমে অনুপ্রবেশকারী বলতে তাদেরই বোঝায় যারা অন্য ভিন্ন দেশ থেকে আসে, মানে অনুপ্রবেশ বলতে আপনি কি বুঝেন, যার কোন অধিকার মানে এখানে তার প্রবেশ করার কোনো অধিকার ছিল না, ওই বেআইনি ভাবে সে প্রবেশ করেছে, সেটাকে আমরা অনুপ্রবেশ বুঝি বলতে থাকি। তো সাংবাদিক কাজল যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ভূখণ্ডে সে কিভাবে অনুপ্রবেশ হয় সেটা একটা বড় প্রশ্ন। সেহেতু বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ হতে পারে না, বলতে পারে সে বাংলাদেশে ফিরত আসছে। যদি অন্য কোনো দেশ থেকে ফিরত এসে থাকে, বলতে পারতো সে অন্য দেশ থেকে ফিরত আসছে বা তাকে অন্য দেশ থেকে ঠেলে দেওয়া হয়েছে, এটা হইতে পারে। কিন্তু অনুপ্রবেশ কিভাবে হয় এটা আইনের মাধ্যমে আমার বুঝে আসে না, মানে কোন আইনের অনুপ্রবেশ বলছে সরকার বা কোন অনুপ্রবেশটা বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন, বা অনুপ্রবেশে তারা নতুন কোনো ব্যাখ্যা দিবেন কিনা সেটা, কারণ কোর্টে গেলে ইদানিং আবার বাংলাদেশের কোর্ট কিন্তু সরকারের ইচ্ছা অনুযায়ী লয়ের ব্যাখ্যা দেয়, সেটা একটা বিরাট বিষয়। সুতরাং আপনি আমার ব্যাখ্যা কিন্তু হবে না, বা সংবিধান কি বলছে সেটা, আইনের খাতায় কি বলা আছে সেটা হবে না, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সরকারের ইচ্ছাটা কি আইনের মাধ্যমে, একটা সরকারের ইচ্ছাটা কি একটা আইনি ব্যাখ্যা দেয় আমাদের কোর্ট, এটা আমি বাস্তবতা যদি বলেন যে আমি বহু উদাহরণ দিতে পারি। সাংবিধানিক ভাবে তো এটা কোনোভাবেই অ্যাপ্রুভ না, সাংবিধানিক ভাবে আপনি কিভাবে বাংলাদেশের যদি একজন কাজল যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বা আমি যদি ধরেন আপনি আমি বাংলাদেশের নাগরিক, আমি যদি এখন কাজলকে এটা করার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে, এটা করার পিছনে কোন উদ্দেশ্য বলতে কি আছে এটা গভর্নমেন্ট তাদের কি উদ্দেশ্য করছে এটা আমরা জানি না। আসলে তারা কাজটা করতে, তারা নাটক সাজাতে গিয়ে আমার মনে হয় ভুল স্ক্রিপ্ট মানে লিখছে ওই জায়গায়, তারা নাটকটা সাজাচ্ছে বিভিন্ন ভাবে, সাজাতে গিয়ে তারা স্ক্রিপ্ট লিখতে ভুল করছে আমার যেটা মনে হয় আর কি, সেটা হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে। সুপরিচিত লোক তাকে গুম করার পর, কাজল সাহেবকে গুম করার পর কিন্তু পত্র পত্রিকায় তার ছবি এসেছে, তার ব্যাপারে নিউজ হয়েছে, সবাই তার ততদিনে তার চেহারা সবার মাঝে পরিচিত, যারা ধরেছেন তাদের মধ্যে পরিচিত এবং তিনি নিজে হয়তো পরিচয় দিয়েছেন, কিন্তু তাকে এইভাবে এইভাবে তাকে হ্যান্ডকাপ করানো আমি মনে করি বাংলাদেশের মানবাধিকারের চরম লঙ্ঘন।
যে এই 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 মুহূর্তে আমি যেতে চাই কাফি কামাল আপনার কাছে, যে সাংবাদিক জানা সত্ত্বেও শফিউল আলম কাজলকে সাংবাদিক জানার সত্ত্বেও বা অবশ্যই জেনেছে যখন তাকে গ্রেফতার করা হয়েছে, এরপরেও তাকে এভাবে গ্রেফতার করা বা এভাবে পিঠ মোড়া তাকে হ্যান্ডকাফ করানোর এটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের সাংবাদিক হিসেবে? তোমরা যদি এইরকম আমাদের মতের বাইরে যাও তাহলে তোমাদেরকে কিন্তু পিছনে এইভাবে হ্যান্ডকাপ পরানো হবে, এটা তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, জাস্ট সিগন্যাল দেওয়ার জন্য এটা করা হয়েছে। জি ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আমরা শুনতে পাচ্ছি। জি আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আজকের এই প্রোগ্রামটি শুনছেন, আমাদের কথা শুনছেন, তাদের সবার প্রতি আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি। আমি একটা বিষয় দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে গত 3রা ম্যাচ ছিল মুক্ত গণমাধ্যম দিবস। এই মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের একজন সহকর্মী যিনি প্রায় 2 মাস ধরে গুম ছিলেন, তাকে ভোররাত্রের দিকে বা মধ্যরাতে তাকে মুক্তি দেওয়া হয়, আমরা ভোররাত্রের দিকে এটা জানতে পারি। তো আমার মনে হয়েছিল এবং আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি স্ট্যাটাসও দিয়েছিলাম যে আজকে যে সূর্যোদয় এটা একটি শুভ বার্তা বয়ে নিয়ে আসছে, যে মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের একজন গুম হওয়া, নিখোঁজ হওয়া একজন সাংবাদিক জনসমক্ষে এসেছেন, সেটা আমাদের জন্য একটা শুভ বার্তা হিসেবে আমি দেখেছিলাম। কিন্তু আসলে এটি শুভ বার্তা ছিল না। এই দিন আসলে সরকার একটি বড় ধরনের বার্তা দিতে চেয়েছে, তাকে হ্যান্ডকাপ পরিয়ে এবং একটা নতুন স্ক্রিপ্টের মাধ্যমে তাকে মামলার আসামি করে সরকার আসলে মুক্ত সাংবাদিকতায় যারা বিশ্বাসী, যারা সাহসী সাংবাদিকতায় বিশ্বাসী, যারা অনুসন্ধানী সাংবাদিকতায় বিশ্বাসী, তাদেরকে একটি অশুভ বার্তা দিতে চেয়েছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বাংলাদেশে এখন যে সরকার রয়েছে, এই সরকার গত 1 দশকের বেশি সময় ধরে নানা ধরনের মামলার স্ক্রিপ্ট তৈরি করছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন লোকদেরকে বিপরীত মত বা বিরুদ্ধ মত যারা অবলম্বন করেন, যারা বিরুদ্ধ মতে বিশ্বাসী, যারা সরকারের সমালোচনা করেন, তাদেরকে এইসব স্ক্রিপ্ট দিয়ে আসামি করেন। আমি বলবো শফিকুল ইসলাম কাজল হচ্ছে সরকারের একটি নতুন স্ক্রিপ্টের প্রথম আসামি, তাকে নতুন একটি স্ক্রিপ্ট লেখা হয়েছে তার জন্য। আপনি দেখেন এখানে আমার অগ্রজ নুমান ভাই কি কথা বলেছেন, নুমান ভাই বলছেন যে এটা কিভাবে অনুপ্রবেশ হয় সেটা ওনার বোধে আসে না। এখন ধরেন আমরা যদি এভাবে দেখি বিষয়টা, যে একটি দেশের যে সীমান্ত, সেই সীমান্তের 0 পয়েন্টের একটু আগে আমি ধরলাম যে 10 মিটার আগ পর্যন্ত একজন নাগরিকের কিন্তু সেখানে ঘোরাঘুরি করার অধিকার রয়েছে, এই অধিকার তো সংবিধান দিয়েছে। তাহলে যদি সে ওখানে ঘোরাঘুরিও করে থাকে, তাকে কেন গ্রেফতার করা হবে? এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখন এটা এই শফিকুল ইসলাম কাজলের ঘটনাটা দিয়ে প্রমাণ হয়েছে যে এই দেশে যে কাউকে, বাংলাদেশে এখন যে কাউকেই পুলিশ বা যে কোনো একটি সংস্থা বা যে কোনো সরকার যে কোনো অর্গান তাদেরকে আটক করে সীমানার কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে অথবা ওখান থেকে কি তাকে গ্রেফতার দেখাতে পারে, এবং এই নতুন যে স্ক্রিপ্টটা কাজলের মধ্য দিয়ে শুরু হলো, এই স্ক্রিপ্টের মধ্য দিয়ে আরো নতুন নতুন আসামি আমরা সামনে দেখতে পারি। এখন আপনি যে কথাটা বলছিলেন, আমি আরেকটুখানি সময় নিতে চাচ্ছি, যে কথাটা আপনি বলছিলেন যে আপনার কাছে আবারও আসবো, আমি এরপর যে স্বপ্ন হয় আমি আপনার কাছে আবারও আসবো, আমরা যা একটা বেসিক আলোচনা করে যাচ্ছি আগে। আর স্বপ্না গুলশান অস্ট্রেলিয়া থেকে ইয়ে করেছেন, স্বপ্না গুলশান, যে বর্তমানে যেভাবে সাংবাদিকদের অবস্থা যাচ্ছে, গ্রেফতার যাচ্ছে এবং সাংবাদিকদের করোনাকালীন সময়ে সাংবাদিকরা অনেকে মারাও যাচ্ছে বর্তমানে, এবং প্রায় অনেক সাংবাদিক, আমি পরিমাণটা যদি বলি প্রায় অনেক সাংবাদিক আক্রান্ত হচ্ছে, এই ক্রান্তিকালে সংকট মুহূর্তে যেভাবে গ্রেফতারের ব্যাপারটা আসছে, যেটা সাংবাদিক মহলের জন্য করোনা থেকেও ভয়ঙ্কর হিসেবে অনেকে দেখছে, এবং পাশাপাশি আপনার কাছে আমার স্পেসিফিক যে প্রশ্নটা আছে যে নীতিগতভাবে বা নৈতিকতা নিয়ে বাংলাদেশের সাংবাদিকতা করার বা এই পেশাটাকে নিয়ে একজন সাংবাদিক সামনে এগিয়ে চলা কতটুকু চ্যালেঞ্জ, অথবা সরকারের পক্ষ থেকে যে ভূমিকা বা সাংবাদিকের পক্ষ থেকে সরকারের প্রতি ভূমিকা, কে কার আসলে বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে সরকার নাকি সরকার
সাংবাদিকের সরকারের বিরুদ্ধে আপনার কি মতামত? আচ্ছা দেখেন, আপনি একসাথে অনেকগুলো ইস্যু তুলেছেন এখানে। আমি আমি শুনলাম সবাই সমস্যার কথাই বলছে, কিন্তু এই সমস্যা কিন্তু বাংলাদেশের নতুন না, বা এই যে এখন যে আওয়ামী লীগ ক্ষমতাধীন সে সরকার চালাচ্ছে এই সমস্যা নতুন না। আপনি দেখেন বিএনপির আমলে ছিল, জাতীয় পার্টির আমলে ছিল, তারপর এখন যে আওয়ামী লীগ আমল আছে সেখানেও সাংবাদিক নির্যাতন হচ্ছে। কিন্তু আমি না সবসময় সমস্যা না খুঁজে সমাধানটার প্রতি বেশি আমি গুরুত্ব দিতে চাই। তো আপনি প্রথমে দেখলাম এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি পরিচয় করালেন সাংবাদিক নেতা আজিজ ভাই। তো আচ্ছা, সেই আজিজ ভাইয়ের থ্রু ধরেই বলি, আপনি দেখেন আমাদের দেশে সাংবাদিকতাটা কিভাবে হচ্ছে, দুভাবে বিভক্ত হয়ে গেছে। সরাসরি সাংবাদিকরা এখন রাজনীতিতে জড়িয়ে গেছে। আপনি দেখেন বিশাল আকারের বাংলাদেশের সাংবাদিক, আমি যখন মেইনস্ট্রিমে সাংবাদিকতা করতাম বাংলাদেশে, আমি জানি, আই নো ইট ভেরি ওয়েল, একটা একটা সাংবাদিক গুলো পুরো ব্লাইন্ডলি আওয়ামী লীগ মাইন্ডেড, আর হচ্ছে বিএনপি মাইন্ডেড। তবে সাংবাদিকদের যে নির্যাতন, তারপরে আপনারা যে বলছেন সিকিউরিটি আইনের যে অপব্যবহার, সুবর্ণ ধারায় গ্রেপ্তার, এগুলো কিন্তু সাংবাদিক সমাজ, সাংবাদিক সমাজরাই নিজেরাই তৈরি করছে, সাংবাদিক সমাজের কাছাকাছি কে যেতে পারছে। আপনি দেখেন এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এখন কিন্তু সাংবাদিক সমাজের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খুব কাছাকাছি যেতে পারে, কিন্তু এখন সাংবাদিক সমাজ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সামাজিক সমাজ যারা আছে, আপনি দেখেন শাবান মাহমুদ আছে, তার আশেপাশে যে নেতাগুলো আছে, এরা কি আদৌ আসলে কি ইনজেনারেলি সাংবাদিকের স্বার্থ নিয়ে কথা বলে কি না? আদৌ বলে না, না বলে না, বলে বলে আমার মনে হয় বলে। আমি কেন বলছি তারা বলে না সাংবাদিকদের জন্য? তারা আমি বলি আপনাকে, আপনি গত বিএনপি আমলের কথা ধরেন, বিএনপি আমলে যে সাংবাদিক নেতা ছিল তারা বলেনি। আসলে আমি বলছি কেন, ইন জেনারেলি সাংবাদিক নেতারা যদি কোনো নিউট্রাল সাংবাদিক যারা আছে, আওয়ামী লীগ না বিএনপি না, আমি ধরেন আমি সাংবাদিকতা করব, সাংবাদিক আমি কোনো দলের পারপাস সার্ভ করব না, আমি দেশ জাতির সাথে সাংবাদিকতা করব। যে সরকার ক্ষমতায় আসুক কেন, যে দল ক্ষমতায় আসুক না কেন, সরকার খারাপ কাজ করলে আমি সমালোচনা করব। আমি সাংবাদিকের এথিক্স, নীতি, নৈতিকতা আমি বুঝি, কিন্তু না সাগর ভাই আমি বলবো কাজ করার সুযোগ, কাজ করার সুযোগ আছে কি না আছে সে প্রসঙ্গে আমি যাচ্ছি, কিন্তু কাজ করার সুযোগ আপনি ধরেন যে আছে, আছে কি না, এখন যে পরিস্থিতি, এখন দেখেন COVID-19 এ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে আপনি মনে হয় সিপিজে বা রিপোর্টার উইদাউট বর্ডার্স এর আপনি রিপোর্টটা দেখেছেন, মোস্ট অফ দ্য কান্ট্রিতে এখন কিন্তু COVID-19 জার্নালিস্ট যারা করছে রিপোর্ট করতে গিয়ে ম্যাক্সিমাম সাংবাদিক কিন্তু এরকম নির্যাতনের শিকার হচ্ছে, নট অনলি ইন বাংলাদেশ, বুঝতে পেরেছেন, সব জায়গাতে হচ্ছে এরা। কিন্তু কম বেশি আমরা যারা কিছু মনে সাংবাদিক, আওয়ামী লীগ মাইন্ডেড, বিএনপি মাইন্ডেড, তারা আমরা যে কোনো একটা ইস্যুকে হাইলাইট করছি। আপনি দেখেন এই যে সাংবাদিক COVID-19 গ্রুপের থেকে নির্যাতিত হচ্ছে, দিট ইস নট অনলি ইন বাংলাদেশ। আমি সরকারকে সাপোর্ট করে বলছি না, আমি বিএনপি সাপোর্ট করে বলছি না, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন আছে কিনা, আমি এ প্রসঙ্গে বলবো যে নাই, কারণ নাই। এই প্রসঙ্গে বলবো যে আপনি দেখেন যে সরকার একদিকে চেষ্টা করছে যে সে দুর্নীতিবাজদের দমন করছে, তার দলের লোকদেরকে ধরছে, আবার সাংবাদিক যখন তার সেই দুর্নীতিবাজদের নিয়ে রিপোর্ট করছে তখন তাকে আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তো আমার মনে হচ্ছে সরকার আসলে পলিসি দোটা নাই, যে সে নিজের মতো তার তার দলের লোকদেরকে যে দুর্নীতি হচ্ছে তার নিয়ে শীঘ্র ধরবে, কিন্তু সেটা নিয়ে রিপোর্ট করা যাবে না। তো আপনি যেটা বলছেন ইন সেন্স, এখন যে পরিস্থিতি সেখানে আসলে নিউট্রাল সাংবাদিক সাংবাদিক করা টাফ বাংলাদেশের জন্য। জি ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবারও আসছি। জনাব ইলিয়াস হোসাইন সুদূর যুক্তরাষ্ট্র থেকে আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অনেক অভিনন্দন। আপনার কাছে প্রশ্ন, যেটা সাম্প্রতিক কালে বাংলাদেশের সাংবাদিকদেরকে নিয়ে যেটা যা হচ্ছে গ্রেপ্তারের বিষয়ে, গ্রেপ্তারের বিষয়টিকে নিয়ে কিন্তু সম্পাদক পরিষদ অলরেডি তাদের উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে তারা এটাও বলেছে যে বাংলাদেশের যে গ্রেফতারগুলো হচ্ছে এটার যৌক্তিকতার বিষয়ে তারা কোনো ধরনের উত্তর সদুত্তর পাচ্ছে না সরকারের কোনো ব্রাঞ্চ থেকে, সরকারের কোনো ভাবমূর্তি। তারা বলছে তারা যে কারণে মামলাগুলি করছে সেখানে কারণ হিসেবে বলছে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, গুজব ছড়ানো এবং সরকারের সমালোচনা করার মতো কারণকে তারা গ্রেফতারের হিসেবে কারণ হিসেবে ধরে নিচ্ছে, সাংবাদিকদের জেলে প্রেরণ করছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা হওয়া মানেই এখন গ্রেফতার হওয়া নোমান ভাই আমার খুবই পছন্দের সাংবাদিক, ওনারা আমাকে চেনেন কিনা,
আমাদের চাইতে বয়স অনেক ছোট এবং আপনাদের থেকে অনেক কিছু আমরা শিখেছি, এখনো শিখছি। আর বিশেষ করে আমাদের স্বপ্না আপা, উনি তো আমার খুবই ইমিডিয়েট বস ছিলেন একসময়, আমরা একসাথে কাজ করেছি। আর সাগর ভাই, ওই যে স্বপ্না আপা যখন কথা বলছিলেন, তখন আপনি বলছিলেন যে যেকোনো প্রোগ্রাম, সিনেমা, নাটক এগুলো চলার সময় না, মাঝে মধ্যে আপনার ওই যে একটু ফানি ভিডিও আসে, যেমন আমাদের বাংলাদেশের সিনেমাতে দিলদার কথা বলতো, দিলদার আসতো, তখন আমরা একটু হাসতাম। তো স্বপ্না আপা যখন কথা বলছিল, তখন এই মাঝখানে সাগর ভাই একটু বিজ্ঞাপন বিরতি দিচ্ছিলেন, ওই সাবান মাহমুদ হচ্ছে অনেক কিছু করছে। সাবান মাহমুদদের কাজ হচ্ছে সাবান দিয়ে ওয়াশ করা, হ্যাঁ, ওরা ওয়াশই করতে পারে, এছাড়া কিছু করতে আমরা সাথে আছি, আপনি আমি সেটাই বলছি আপা। তো আজকের এই ঘটনা, আপনারা অনেকেই একটা বিষয়কে হাইড করছেন, যে আমাদের যিনি আটক হয়েছেন আজকে এই ব্যক্তি কাজল সাহেব, আমি জানি না, আমি আমি ওনার সম্পর্কে এরকম কোনো কিছু দেখি নাই যে সরকারের বিরুদ্ধে বা গঠনমূলক যে কথাগুলো আজকে আমরা নোমান ভাই কিংবা আজিজ ভাই, কাফি কামাল, ওনাদের মুখ থেকে যে কথাগুলো শুনি, এই ধরনের কথা আমি আমি কখনো শুনি নাই। বরঞ্চ যে বিষয়টা এখানে ঘটেছে সেটা হচ্ছে আপনারা একটা বিরাট বিষয়কে মানে আড়াল করছেন শুধুমাত্র ওনার ওনার গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে। ওনার স্ত্রী হচ্ছে বাংলাদেশের একটি বিশেষ একটি অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, নগদ নামে একটি প্রতিষ্ঠান আছে, যেটা বিকাশের মতো একই ধরনের, সেই প্রতিষ্ঠানের সাথে ওনার স্ত্রী জড়িত। এবং সেটার সাথে আমি নাম বলছি না, এমনিতে আমার অনেক শত্রু, খুব হাই প্রোফাইল, প্রধানমন্ত্রীর আশেপাশে থাকেন, সেরকম একজনের আপনারা নিশ্চয়ই জানেন, আমি নামটা বলছি না, তিনার স্ত্রীও সেটার সাথে জড়িত। এবং তিনাদের স্বার্থজনিত কিছু কারণে তাদের মধ্যে একটি স্বার্থগত দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব হবার কারণেই তিনি এটার বিরুদ্ধে ফুসে উঠেছেন। আজকে আপনারা যদি মনে করেন যে পাপিয়ার কারণে এত কিছু হচ্ছে, সেই পাপিয়ার মতো আর কোনো পাপিয়া কি আওয়ামী লীগে নাই? অবশ্যই আছে। কেন ধরা পড়ছে? ধরা পড়ছে কারণ তাদের ইন্টারনাল কোন্দলের কারণে, একমাত্র শুধু এটাই কারণ, এছাড়া কোনো কারণ নেই। আপনার ওই যে সম্রাট ধরা খেলো, আর কেউ এই ধরনের কাজ করছে না? বা আওয়ামী লীগে আর কেউ দুর্নীতি করছে না? অবশ্যই করছে। আপনারা আজকের ঘটনাকে যদি ফাইন্ড আউট করতে যান, অবশ্যই পেছনে যেতে হবে, যেদিন কিনা দৈনিক সংগ্রামের পত্রিকার যে সম্পাদক, তিনি যদি কোনো সাংবাদিকদের যে এথিক্স এর মধ্যে পড়ে, এর বিপরীতে কোনো কাজ যদি করে থাকেন, তার অবশ্যই সাংবাদিকরা সেটা গঠনমূলক একটি বিচার করতে পারে, বা যা যা করা দরকার আমাদের মধ্যে। আজকে আওয়ামী লীগের লোক চাল চুরি করে ধরা পড়ছে, তাকে বিচার করার জন্য প্রেস কাউন্সিল আছে, প্রেস কাউন্সিল না, হ্যাঁ, যাই হোক, সেটা আমাদের আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আমরা তো ইন্টারনাল ভাবে করতে পারি সেটা, আনলেস সেটা নিয়ে কোনো যদি মামলা না হয়। আজকে চাল চুরি করে যখন ধরা পড়ছে, তখন আওয়ামী লীগ যদি মনে করে তাকে বহিষ্কার করে দিয়ে সেই বিচার শেষ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগকে আদালত তার ফৌজদারি অপরাধ করছে, সে যখন চাল চুরি করছে সেটা তো ফৌজদারি অপরাধ, সেটা কি বিচার? সেটা বিচার করার দায়িত্ব তো আওয়ামী লীগের না, সে পুলিশের কাছে যাবে, অথচ পুলিশ তাকে বহিষ্কার করছে, ব্যাস বিচার শেষ। যেদিন কিনা মাহমুদুর রহমান সাহেব, আমি একটু যোগ করতে চাই, আমি এই বিষয়ের সাথে একটু যোগ করতে চাই আপনার কথার সাথে, সেটা হচ্ছে আপনি একটি পত্রিকার কথা বলেছেন, দৈনিক সংগ্রামের কথা, ধরলাম দৈনিক সংগ্রাম পত্রিকায় যে রিপোর্টটি ছাপা হয়েছে সেটি হয়তো বাংলাদেশের যে সংবিধান অনেক কিছুর সাথে হয়তো সাংঘর্ষিক, ধরে নিলাম এটা, বা এই রিপোর্টের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের একটি বড় অংশ হয়তো আহত হয়েছে, এটাও ধরে নিলাম। কিন্তু কথা হচ্ছে এই যে অপরাধটা যদি করে থাকে দৈনিক সংগ্রাম পত্রিকা সম্পাদক এবং কর্তৃপক্ষ, এই শাস্তিটা কে দেবেন? এই উদ্যোগটা তো পুলিশের নেয়ার কথা, তাই না? তাহলে সেখানে পুলিশ না গিয়ে একটি মানে রাজনৈতিক যে দলটি এখন ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দলের একটি গ্রুপ গিয়ে সেখানে হামলা করে কেন তাকে চলে পুলিশের হাতে দিতে হবে? এই কাজটা পুলিশ কেন করবে না? এবং তিনি এখন পর্যন্ত আমি কাফি এখানে আমি একটু এড করতে চাই, দৈনিক সংগ্রামের দৈনিক সংগ্রামের যে সম্পাদক, উনি হলেন বাংলাদেশের সবচেয়ে প্রবীণতম সম্পাদক, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় হেরাস করা হয়েছে এটা তো সম্পূর্ণ নিন্দনীয় না, একদম পুরাপুরি একদম মানবাধিকারের চরম লঙ্ঘনের চরম।
কিন্তু ধরার তো একটা প্রক্রিয়া প্রসেস আছে, ওনাকে মামলা দিতে পুলিশ চাইলেই ধরতে পারবে না, পুলিশ ধরার আগে ওনাকে মামলা দিতে হবে, কোর্ট থেকে অর্ডার নিতে হবে, কোর্ট বলতে হবে যে ওনার বিরুদ্ধে একটা সমন জারি করতে হবে অথবা ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে হবে। অফিসে যারা যে কাজটা করেছে সেটা মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর মতোই কাজ করেছেন, যারা ছাত্রলীগের বা ওই যে অফিসের মধ্যে যারা তো করছে তারা তো আইন শৃঙ্খলা বাহিনীর উর্দে উর্দে উঠে তারা যে কাজটা করে তারা চরম একটা গুন্ডামি করেছেন, মানে গুন্ডামি যাকে মানে বাংলা ভাষায় যদি বলতে হয় গুন্ডামির থেকে যদি অন্য কোন শব্দ থাকে সেটা ব্যবহার করেছেন তারা ওইখানে মাস্তানি মাস্তানি করছেন। আমরা নিয়াজ মাহমুদ আপনার কাছে যেতে চাই। আপনার কাছে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হলো যে বাংলাদেশের গণমাধ্যম আন্তর্জাতিক ইন্ডেক্সে আপনার বারবার প্রতি বছর পিছিয়ে যাচ্ছে, এবারেও পিছিয়ে গেছে, আপনি সাংবাদিক হিসেবে কিভাবে এটাকে দেখছেন এবং কেমন অনুভব করছেন? আসলে বাংলাদেশের আসলে আমাদের দেশে তো সাংবাদিকতাই নেই এখন, আর সাংবাদিকতা একসময় ছিল, এখন কি সাংবাদিকতা আছে? সাংবাদিকতা করছে, কারণ অনেকগুলো টেলিভিশন কিন্তু এখনো এক্সিস্ট করছে এবং তারা নিয়মিত সবাই খুব শক্তির সাথে রিপোর্ট করছে বা গণমাধ্যমে যথেষ্ট বিশাল ভূমিকা রেখে চলেছে। আমার কাছে মনে হয় না এগুলি রিপোর্ট, আসলে যে একসময় যে সাংবাদিকতা ছিল বাংলাদেশে আপনার 4-5 বছর আগে যে সাংবাদিকতা ছিল, আগ পর্যন্ত যে সাংবাদিকতা ছিল ওই সাংবাদিকতা এখন নাই। এখন যেটা আছে সরকারের আমরা হুকুম পালন করতেছি, কপি পেস্ট জার্নালিজম হচ্ছে, অথবা 4-5 বছর আগে যদি বলেন তখন কিন্তু আমাদের ক্ষমতা ছিল, তখন যেহেতু ছিল না। আমি আমি বলতে চাচ্ছি এর 5ই জানুয়ারি যে ইলেকশন তার আগে পর্যন্ত কিছুটা ছিল, কিন্তু এখন মনে হয় না যে আমার মনে হয় যে তার আগে বিএনপি ছিল, বিএনপির আমলে কি আপনি দাবি করছেন ভালো সাংবাদিকতা ছিল বা প্র্যাকটিস করতে পারতো? কিছুটা ছিল, বিএনপির আমলেও সমস্যা ছিল, কিন্তু এর চেয়ে বেটার ছিল। আচ্ছা, মন্দের ভালো ছিল, মন্দের ভালো ছিল, তাই এই কারণে কি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণমাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পিছিয়ে যাচ্ছে, এছাড়া ডিজিটাল যে নিরাপত্তা আইন, যে মামলাগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে যেভাবে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, যদি নানা কারণেই তো আমরা পিছিয়ে যাচ্ছি। আমি আবার আসছি আজ জি। এছাড়া আমাদের তো আমরা আমাদের সুযোগ থাকলেও আমরা আসলে সাংবাদিকতা করছি না, সেখানে সমস্যা আছে আমাদের, মানে আমাদের আপনি বুঝাচ্ছেন কি মানে পত্রিকার যারা মালিক আছেন, সম্পাদক আছেন এবং যারা সাংবাদিক আছেন বাংলাদেশে যারা আছেন, আমরা করছি না আসলে। আজিজ ভাই, আপনার কাছে আবার আসছি যে এখন নিয়াজ মাহমুদ যে অভিযোগগুলি করলেন এগুলিকে আপনি কিভাবে দেখছেন, বা এই সবার যে আলোচনা শুনলেন সেটার উপরে আপনার একটা মতামত চাই। এখন যে পুরনো কথা বলা হয়েছে, ধরেন আমি কোন রাজনৈতিক দলের পক্ষে আমি বলতে যাচ্ছি না, বাস্তবতাটা হচ্ছে যে কোন রাজনৈতিক দল বা মালিক সাংবাদিকের বন্ধু হতে পারে না, শ্রেণীদ্বন্দ্ব থাকতেই হবে। আমি শ্রমিক, মালিক হচ্ছে মালিক, তিনি তার অর্গানাইজেশন মালিক। আমি আগেও বলেছি যে মালিক তিনি প্রশাসন চালান, তিনি অর্গানাইজেশনের রিক্রুটমেন্ট করেন, প্রমোশন দেন, চাকরি খান, সব অধিকার তার। সেখানে একজন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করা খুবই কঠিন, অর্থাৎ পলিসি নির্ধারণ করেন মালিক। আমরা অবিভক্ত ইউনিয়নের সময়ে আমরা আন্দোলন করেছি যে কমপক্ষে 10 বছর এক্সপিরিয়েন্স সাংবাদিক না হলে কোনো পত্রিকার সাংবাদিক হতে পারবো, কিন্তু সেটা আমরা সাকসেসফুল হতে পারি নাই। সেখানেই বক্তব্য হচ্ছে যে সব রিজন, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, রাজনৈতিক ইন্টারেস্ট কিন্তু একই রকম তাদের, তবে পার্থক্য আছে কোন বেশি। যেমন আমি বলছি যে ধরেন যতগুলি আইন এখন বাধা বাংলাদেশে, ডিজিটাল আইন, জাতীয় সম্প্রচার আইন, প্রেস কাউন্সিল আইন, মালিকরা পলিটিক্যালি সম্পূর্ণ ব্লাইন্ড পলিটিক্যালি, তারপরে সাংবাদিকদের মধ্যে অনৈক্য, তারপরে আইন অমান্য করা, আপনার সবচেয়ে ভয়াবহ যে কাজলের অ্যারেস্টের কথাটা যে আলোচনা হলো, আপনি দেখেন তাকে সে 2 মাস ধরে গুম, তারপর হঠাৎ করে আসলো। আপনি লক্ষ্য করেন যে সুপ্রিম কোর্টের একটা রায় আছে, সুপ্রিম কোর্টের রায় 2010 সালে, সেখানে বলা হয়েছে যে 54-এ কাউকে গ্রেপ্তার করা যাবে না, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, 8টা নির্দেশনা দিয়েছে। কাজলের বিরুদ্ধে 4টি কেস ছিল, সবটি কেসে বেল পেয়েছে, তখন তাকে 54-এ গ্রেপ্তার করে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে জেলখানায় পাঠানো হয়েছে।
সুতরাং সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা হয়েছে। তো দেশে তো আইনের শাসনও নয়, সরকারই তো আইন ভায়োলেট করছে। সুতরাং আপনাকে এগুলো লক্ষ্য করতে হবে যে এতগুলো আইন এবং সারা বিশ্বের যে গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা, কথাই আছে যতটুকু গণতন্ত্র ততটুকু সাংবাদিকতার স্বাধীনতা। আমি যেটা আরো যদি খোলামেলা বলি, এখন একটি পত্রিকার এডিটর তিনি পলিটিক্যালি ব্লাইন্ড একদিকে, তিনি বললাম তো তিনি চাকরি দেন, তিনি প্রশাসন চালান, তিনি চাকরি প্রমোশন দেন, তিনি চাকরি খান, তিনি বেতন দেন, তার কথার বাইরে একটা সাংবাদিক কি করে যায়? সুতরাং এটা সামগ্রিক, এটা বাকরসার দালের মতো সাংবাদিকতাকে আস্তে পিষ্টে গ্রিপ করে ফেলেছে বাংলাদেশে। বাংলাদেশের পার্টিকুলার কোনো একটা ইস্যুকে ধরে আপনি সাংবাদিকতা স্বাধীনতা আনতে পারবেন না। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, এটা হলো এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম আইন। একমাত্র সরকার ছাড়া, এমনকি আওয়ামী লীগ সহ যত সাংবাদিক আছে, যত বুদ্ধিজীবী আছে, যত প্রফেশনাল আছে, আমাদের বডি আছে, সব এটা বাতিল চায়। এটা কালোর চেয়ে কালো আইন। এই আইনের মধ্যে ব্রিটিশ আমলের আপনার অফিসিয়াল 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ঢুকায় দেওয়া হয়েছে, কত ভয়াবহ আইন। এই আইনে 15টি ধারা আছে যেটা নন বেলেবল, বেল হবে না। হ্যাঁ, এই ধারার ভিতরে আমরা 57 ধারা ICT অ্যাক্টে ছিল, সেটার আমরা চাইছি বিলুপ্তি চাইছি, সেটাকে ঠিকই 4টা ধারার মধ্যে স্প্রেড করে আইনের ভিতরে ঢুকিয়ে রেখেছে। আপনার 54 ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট ছাড়া, বিনা ওয়ারেন্ট ছাড়া মিডিয়া অফিস তল্লাশি, ইকুইপমেন্ট জব্দ, গ্রেপ্তার সব করতে পারে, যেমন আমার দেশে করেছে। ঢুকে আপনার আমার দেশের সম্পাদক সহ সব গ্রেপ্তার করে নিয়ে গেছে, প্রেস বন্ধ করে দিয়েছে। সংগ্রামের কথা বললেন, সংগ্রামে আপনার অনলাইনই ছিল না, অথচ ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু অনলাইন ছাড়া কোনো কেস হবে না। ওখানে বহিরাগত অর্থাৎ আওয়ামী লীগের আপনার এই যুবলীগ ছাত্রলীগের ছেলেরা এসে সংগ্রাম অফিস আপনার তছনছ করে ফেললো, এবং ওটার অনলাইন নাই, অথচ আচার সাহেব সহ 3 সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে কেস দেওয়া হলো। এবং এই এই ডিজিটাল নিরাপত্তা আইনটা ডিজিটাল অপরাধ প্রতিরোধ করার জন্য, এটা গভর্নমেন্ট থেকে বারবার বলা হয়েছে এটা সাংবাদিকদের জন্য এটা প্রয়োগ করা হবে না, অথচ এই 18 সাল থেকে এ পর্যন্ত আপনার 150 সাংবাদিককে আপনার করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি করা হয়েছে। আর আপনারা যেটা বলেছেন সবচেয়ে আপনি ইন্টারেস্টিং দেখেন, এই করোনা কালে যখন রিপোর্ট শুরু হয়েছে পুরা মেজ হয়ে গেছে, তখন সাংবাদিকরা যাতে সঠিক রিপোর্ট না করতে পারে, আপনি দেখেন প্রথম 3 সম্পাদককে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার কেস দেওয়া হয়েছে, 3 সম্পাদক। এটা কিন্তু এই প্রথম সম্পাদকের বিরুদ্ধে ডাইরেক্ট কেস। এর আগে তো অন্য কেসে আপনি দেখেন প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদককে তো সারা বাংলাদেশ ঘুরানো হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে, একটা দুটো কেস করা নাই, 30-40 কেস করা হয়েছে। এটা এটা পৃথিবীতে কোথাও পাবেন না। এবং ডেইলি স্টার এখন বাংলাদেশের সর্ববৃহৎ আপনার পত্রিকা, এবং যতটাই বলেন সাংবাদিকতা যদি বলেন, ডেইলি স্টার এখনো যতটুকু সম্ভব করার চেষ্টা করে। অথচ আমি এই জন্যই বলছি যে এখন যে আপনার সরকার বিচার মানে না, বিচার বিভাগের রায় মানে, সুপ্রিম কোর্টের রায় মানে না, আপনার কাজলকে 54 গ্রেপ্তার করা, 54 গ্রেপ্তার তো নিষেধ, ওয়ার আপনার রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নেওয়া যে কাউকে রিমান্ডে, এই সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়েছে রিমান্ডে নিলে জেলখানার ভিতরে কাঁচ ঘেরা কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং তার পাশে তার আইনজীবী এবং তার নিকটাত্ম উপস্থিত থাকতে হবে। এখন তো রিমান্ডে নিয়ে আপনার হাজত থেকে গায়েব হয়ে যায়, গুম খুন অহরহ ঘটতেছে, কোনো আইন কানুনের বালাই নাই। তো আপনি সাংবাদিকতার স্বাধীনতা তাদের জীবন না, তারা কি আইসোলেটেড কোনো দ্বীপের বাসিন্দা যে এতগুলো আইন, এতগুলো আপনার সারা পৃথিবীর বলছে দেশের ডেমোক্রেসি নাই, এতগুলো আইন, আইন মানে না আলোচনার মধ্যে কেউ কারো আলোচনার কোন ধরনের যেমন
কেন সরকার এই অশুভ বার্তাটা দিতে যাচ্ছে এই যে বিষয়টা, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই সারা বিশ্বে যে করোনা পরিস্থিতিটা, এটা বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, অর্থনীতিতে কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু এটার মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তারপরে সেখানে যে চুরি চামারি, যে অনিয়ম, এগুলো নিয়ে স্বাভাবিকভাবে রিপোর্ট গুলো অলরেডি লেখা শুরু হয়ে গেছে, এবং সামনে এটা আরো ভয়াবহ আসতে পারে যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেহেতু আগাম কিন্তু এই কাজটা করা হয়েছে যে এই সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একসাথে কিন্তু তিনজন সাংবাদিককে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমি শফিকুল ইসলাম কাজলের বিষয়টাতে একটু আসতে চাই। এগুলোর পেছনের অন্য কোনো কারণ নেই, আপনি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ, ক্ষমতাশালী দেশ যে আমেরিকা, সে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েও কিন্তু কার্টুন ছাপা হয়, সে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে নানা ধরনের ইয়ে করা হয়। ইভেন আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, আপনি দেখবেন ইউটিউবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এবং অন্যান্য রাজনীতিবিদদের নিয়ে কিন্তু অহরহ কার্টুন এবং এই ইয়েগুলো আপনার ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। সেখানে তো মানে এভাবে করা হয় না, তো বাংলাদেশে এগুলো কেন করা হচ্ছে? আপনি এটা হচ্ছে যে সরকারের ভেতরে যে একটা ভয় আছে, সরকারের যে নিজেরা যে আপনি যখন মানে অনিয়মের কারণে আপনার মধ্যে দুর্বলতা থাকবে, স্বাভাবিকভাবে আপনি মুখ বন্ধ করতে চাইবেন, এবং এই মুখ বন্ধ করার জন্য কিন্তু সরকার এগুলো করছে, অথবা সরকারের হয়ে সরকারের যে অর্গানগুলো আছে সেগুলো তারা কিন্তু এগুলো করছে। এখন আপনাকে একটু হাস্যকর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো শফিকুল ইসলাম কাজলকে, তার পেছনে অনেক বিষয় থাকতে পারে, ইলিয়াস যে বিষয়টা ইঙ্গিত করেছে আমি ওদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি চাচ্ছি সে একজন সাংবাদিক, আমি সাংবাদিক হিসেবে তাকে দেখতে চাই। যে সাংবাদিক হিসেবে যদি আমি তাকে দেখি, এখানে যে বিষয়টা, তাকে যখন উদ্ধার করুক, অ্যারেস্ট করুক, যাই করুক, এরপরে সে পরিবারের সাথে যুক্ত মানে যোগাযোগ করেছে, এবং সাংবাদিকরা কিন্তু সেখানে বিজিবি এবং পুলিশের সাথে অব্যাহতভাবে যোগাযোগ করেছে তার ব্যাপারে, তাহলে তারা কিন্তু জেনে গিয়েছে যে উনি একজন সাংবাদিক, উনি গুম হয়েছিলেন। যাই হোক, এরপরে যে ঘটনাটা, তাকে হাতকড়া পরিয়েছে, এই হাতকড়া পরানো নিয়ে কিন্তু একটা মজার কথা বলেছে, একটা ব্যাখ্যা দিয়েছে ওখানকার পুলিশ এবং ওখানকার যে পুলিশ সুপার, তারা বলছে যে তারা আইনের মধ্যে আছেন, এবং তারা বলছেন যে তাকে অসম্মানিত করা হয় নাই, পিছমোড়া দিয়ে মানে হ্যান্ডকাপ করা হয়েছে, এটাতে কিন্তু তাকে অসম্মানিত করা হয় নাই। এখানে সবচেয়ে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে যশোরে যে পুলিশ সুপার, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি বলছে যে মানে হ্যান্ডকাপ পরানোর পরে আরো একজন পুলিশ যদি তাকে ওই যে বগল দাবা করে যে ধরে, এরকম করে ধরলে তাহলে নাকি আপনার কি হয়, ইজ্জতখানি হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের মানে অত্যন্ত খ্যাতিমান এবং বলতে গেলে সারা বিশ্বেই অত্যন্ত খ্যাতিমান একজন সাংবাদিক শহীদুল ইসলাম, এই শহীদুল ইসলামকে কিন্তু তারা যদি ওই পুলিশ সুপারের হিসাব করি, তাহলে শহীদুল ইসলামকে তারা অসম্মানিত করেছিল। শহীদুল ইসলামকে বাংলাদেশ সরকারের, আমি একটু শেষ করছি, যে শহীদুল ইসলামকে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা গৌহর রিজভি তাকে হচ্ছে তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেছিলেন। এখন আমি বিষয়টা দিয়ে শেষ করছি যে বিষয়টা দিয়ে, তাহলে এরকম কিন্তু আরো অনেকগুলো আছে। আপনি, আমি জাস্ট হাস্যকর একটা ইয়া এখানে তুলে ধরছি, পুলিশ এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছি যে কতটুকু হলে একজন সাংবাদিককে অসম্মানিত করা হয় নাই, তার যদি হিসাব করা হয় তাহলে বলা যায়। আপনি, আপনার কাছে আবার নোমান ভাই, আসলে কি স্বাধীনতা কতটুকু আপনি মনে করেন যে প্রাকৃতিক আমরা বাংলাদেশের সংবাদপত্র গুলা বা গণমাধ্যম বলতে এখন টেলিভিশন গুলার মালিক কারা? বাংলাদেশের সংবাদপত্র এবং টেলিভিশন এখন যারা মালিক, তাদের বেশিরভাগ হয়েছে এদেশের মাফিয়া, তারা কেউ ভূমিদস্যু, তারা কেউ দুর্নীতিবাজ, তারা কেউ মানে তারা বিভিন্ন ভাবে অতীতে এইভাবে ভূমিদস্যুদের হাতে সংবাদপত্র ছিল না। আগে ধরেন ইত্তেফাক, ইত্তেফাক কারা? মানিক মিয়া। মানিক মিয়ার কিন্তু পিছনে কোন ইয়ে নাই। তারপরে তারা টাকা অর্জন করেছে, তারা হইলো এখন মালিক, তারা সরকারকে সন্তুষ্ট রাখতে চায় যে কোনো উপায়ে। তারা যদি সরকারকে সন্তুষ্ট না রাখতে চায়, না রাখে, তাহলে সরকার, এই যে অবৈধ সরকার, এইটাও আবার অবৈধ সরকার, তাদেরকে আবার ধরবে।
মানে নানাভাবে আস্তে পিস্তে সব অবৈধের উপরে সব এক অবৈধ থেকে আরেক অবৈধের মানে সাথে জাল মাকড়সার মতো জাল বেঁধে আছে। তারা হচ্ছে এখন সংবাদপত্রের মালিক, সংবাদ মালিকরা সরকারকে সন্তুষ্ট রাখতে চায়, সরকারকে সন্তুষ্ট রাখার জন্য যা করা দরকার মালিকরা তাই করবে। আর এই মালিকরাই আবার নুমান ভাই এখানে আপনার সাথে আমি একটা জিনিস জোর করে আমি মানে ইয়ে করতে চাচ্ছি, যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো এই যে মালিকদের কথা আপনি বললেন, মালিকদের তারা কারা, তারা এটা সবাই বাংলাদেশের মানুষ জানে যে বর্তমানে গণমাধ্যমের বেশিরভাগ গণমাধ্যমের মালিক কারা। গণমাধ্যমের মালিক যেহেতু ওনারা, আপনি যে বর্ণনাটা দিয়েছেন সেক্ষেত্রে ওই পত্রিকার ওই টেলিভিশনের সাংবাদিকদেরকে স্বাভাবিকভাবে লাঠিয়ালের ভূমিকা অবতীর্ণ হতে হয়। মালিকদের লাঠিয়াল বাহিনী হিসাবে তারা ব্যবহৃত হচ্ছে, কাফি যেটা বলছে আমি ওই জায়গায় আসতে চাচ্ছিলাম। সুতরাং বাংলাদেশের সংবাদপত্র শুধু সরকারের দূর্যে লাভ নাই, যে সরকার ডিজিটাল অ্যাক্ট আইন তো আছেই, এই সরকার তো হইল মানুষের মধ্যে ভীতির মধ্যে রাখা, এবং সরকারের যে ভীতিটা থাকে ভীতিটা মানুষের মধ্যে সরিয়ে দেওয়া। স্বপ্ন বলছেন, আপনি কি মনে করেন? আসলে আমি এখানে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলার আছে এখানে। আমি প্রথমে আজিজ ভাই ইস্যুদের কথা বললাম, উনি একজন সাংবাদিক নেতা। আচ্ছা, এই সাংবাদিক যে নির্যাতন, ফ্রিডম নাই, এগুলো কিন্তু একটা গতানুগতিক কথা, সমস্যার কথা। বিএনপি আমলে ছিল না, এ আমলে নাই, সে আমলে নাই, কিন্তু হোয়াটস দ্য আউট সলিউশন অফ দিস, এটা থেকে আমরা কি করে বেরিয়ে আসবো? এখন উনি একজন সাংবাদিক নেতা, লেট মি ফিনিশ, সাগর ভাই আমাকে কথা বলতে দিন। তো এটা থেকে আমরা কি করে বের হয়ে আসবো? তারপরে আপনার যে সাংবাদিক মালিকদের দোষ দিলেন যে মালিকদের কারণে আমরা স্বাধীনতা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না, আমি লিটিল বিট ডিসএগ্রিয়া, বিকজ আমি যখন সাংবাদিকতায় কাজ করেছি, আমি আমার চ্যানেলে একুশে টিভিতে দেখেছি, আমার মালিক কিন্তু বলেনি যে তুমি এই পক্ষে কাজ করো, তুমি ওই পক্ষে কাজ করো। আমি দেখেছি আমার যে অ্যাসাইন করা যে রিপোর্টারটা আমি লিখবি কাজ করতো, সে নিজে আমি লিখা হয়ে গেছে, লেট মি ফিনিশ। আমি যাকে দেখেছি যে যাকে বিএনপি পিটে কাজ করতে দেওয়া হয়েছে, সে বিএনপি পিটে সেই একজন বিএনপির কর্মী হয়ে গেছে। এখানে আপনি মালিকের দোষ দিতে পারেন না। আমি হচ্ছে আমার পেশাদারিত্বের সাথে আমি পলিটিক্স আমি এক করে দেখতে রাজি না। আমি আপনার সাথে এই ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি যে আমি বলছি লেট মি ফিনিশ, আমি একজন সাংবাদিক, আমি যখন আমেরিকায় কাজ করব, আমি আমাকে দেখতে হবে যে আমি সেখানে একজন সাংবাদিক হিসেবে কাজ করছি। আমি কোন দলের পারপাস সাফ করার জন্য আমি সাংবাদিকতা করছি না। যে লোকটি বিএনপি কাজ করতে যাচ্ছে সে দেখবে যে আমি ওখানে একমাত্র নিউজ কভার করতে গিয়ে আমি নিউজ সাব করছি। নো, মালিক কিন্তু আপনাকে চাপিয়ে দিচ্ছে না, আমাকে কিন্তু আমার মালিক বলে নাই যে তুমি আমেরিকা লিগের হয়ে নিউজ করো, তুমি বিএনপি। আমি দেখেছি যে ফিলপজে রিপোর্টার দের বর্তমানে এরকম নো, লেট মি ফিনিশ ইট। এই যে কি ছাত্র থাকে রিপোর্টার দের তারা বেশি করাপ্টেড হয়ে যায়, তারা সরকারের তোষামতি করে একটা প্লট পাবে, একটা প্লট পাবে। যে সরকার ক্ষমতায় আসে আমি লিগ আপনার ওই সাংবাদিক নেতাদের মাধ্যমে একটা করে লিস্ট চলে যায়, বুঝতে পেরেছেন? আজকে যে আমি লিগের আমলে নির্যাতন হচ্ছে, বিএনপি আমলে হয়েছে, এর কোনো সলিউশন হয় না কেন? সাংবাদিক নেতারা কিন্তু একদম পায়ের পরে পা তুলে বসে থাকে, কারণ যেই আমি লিগ ক্ষমতায় আসে একটা লিস্ট চলে যায়, আমার একটা প্লট থাকবেই। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল বা আসে, আমার প্লট থাকবে। এই জন্য সাংবাদিকদের যারা হচ্ছে নির্যাতিত বা নির্চল, তাদের নিয়ে কোনো সাংবাদিক নেতা কথা বলে না, কারণ স্বার্থ থাকে। স্বপ্রণোদিত হয়ে রিপোর্টাররা এইগুলো করে, যখন দেখে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আমি তাদেরকে তো তোষামত করি, তেলবাজি করি, আমি প্রধানমন্ত্রীর নজরে আসবো, আমি ইয়ে করবো, আমি অনেকগুলো আমি এটা দেখেছি, আমি আওয়ামী লীগ আমলে দেখেছে, বিএনপি আমলে দেখেছে, হচ্ছে এটা। আর না সাংবাদিকদের এই যে আজ পর্যন্ত আপনারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা, এটা নিয়ে আমি দেখি একমাত্র ডেইলি স্টার সম্পাদক ছাড়া আর কেউ ওটা নিয়ে কথা বলে না। এইটা সাংবাদিক নেতারা তো আওয়ামী লীগ আর বিএনপিতে বিভক্ত হয়ে গেছে। নো, সাংবাদিক নেতারা আজকে আওয়ামী লীগ বিএনপিতে বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে সাংবাদিক নেতারা। মাপু যেমন কিন্তু
আপনারা এটা তুলে নেওয়ার জন্য সাংবাদিকের রাইটের জন্য সেই কথা বলছে। আমি আর কোন বিএনপি সাংবাদিক নেতা বলেন, আওয়ামী লীগ সাংবাদিক নেতা বলেন, এই এক নিয়ে তারা কথা বলে না। ডেইলি স্টার সম্পাদক সাহেব কিন্তু বলছিলেন যে আমাদের আন্দোলনের ফসল এই 111 সরকার, আপনারা যে তাদেরকে তৎকালীন অবৈধ সরকার যে শ্রোতা দিয়েছিল সেই শ্রোতা তারা ছাপিয়েছেন, এটা ডেইলি স্টারের সম্পাদক নিজে স্বীকার করেছেন। এক্ষেত্রে আপনি কাউকে মানে একক ভাবে কাউকে না, আমি একক ভাবে প্রশংসা করছি না, কিন্তু আজকে আপনার এই ডিজিটাল সিকিউরিটি একটা একটা আপনার রক্ত তুলে নেওয়ার জন্য কোন সাংবাদিক নেতাকে তো আমি ডিজিটাল সিকিউরিটি এক তুলে নিলে যে বাংলাদেশ সাংবাদিকতা স্বাধীন হয়ে যাবে, সেটা ডেইলি স্টারের সম্পাদক কি বলেছে আপনি একটা থাকুক, কিন্তু আপনি যখন কোন সাংবাদিকের কি ক্ষেত্রে প্রয়োগ করবেন এটা প্রেস কাউন্সিলের মাধ্যমে আসুক, সেটা আসে না। এই ডিজিটাল সিকিউরিটি একটা একমাত্র সরকার ব্যবহার করছে খালি গণমাধ্যমকে সাংবাদিককে কন্ট্রোলে আনার জন্য। তো আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে সাংবাদিক নেতাগুলো আছে তারা কিন্তু তোলার জন্য তাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে না, তাই না? বলেন বলেন বললেন আমি উনি হয়তো বিদেশে চলে না গিয়ে যদি সাংবাদিকদের নেতৃত্ব দিতে পারতেন তাহলে বোধ হয় আমরা সৌভাগ্যবান হতাম, কিন্তু তিনি দেশে থাকতে পারেন নাই, এই জন্যই আমরা বঞ্চিত হচ্ছি ওনার কথা থেকে মনে হচ্ছে বঞ্চিত হচ্ছি। আমি কিন্তু বরাবর বলছি না 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 আমি নিউজ পোর্টাল চালাই, আমি দেশের সব খবর রাখি, বাংলাদেশে একমাত্র সরকার ছাড়া ডিজিটাল নিরপেক্ষ আইন সব সবাই এটার বাতিল চায়, এবং সাংবাদিক ইউনিয়ন আপনি বিভক্ত বলছেন, দুই ইউনিয়ন মাঠে এটার আন্দোলন করছে। আপনি শোনেন সাংবাদিকরা এই যে আপনি আমাকে আমাকে বলছেন, শোনেন আমি যে কথা বলছি এখন, আমি এখন কথা বলছি, আনোয়ার জাহিদ সাংবাদিক নেতা ছিল, তার মেয়ের বাসায় বিনা চিকিৎসায় মারা গেছে, আমিও সাংবাদিক নেতা, আমিও কিন্তু অনেক কিছু করতে পারতাম, আমি দেশ থেকে চলে যাই নাই, আমি দেশে আছি, কিন্তু আমিও কিন্তু এখন মেয়ের বাসায় থেকে কথা বলছি, আমারও কিন্তু কিছু নাই। এই সরকারের আমলে অন্য সরকারের আমলে কোন আইন হয় না, সাম্প্রতিককালে যে আরেকটি বিধি আরোপ করেছে যেটার মধ্যে আরো উদ্বেগের বিষয় হলো যারা প্রবাসে অবস্থান করছে এবং ফেসবুকের মধ্যে যারা কমেন্ট করছে তাদেরকেও ধরার ব্যাপারে সরকার বিভিন্ন ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছেন এবং তারা একটা মনিটরিং সেল উদ্ঘাটন করেছেন। এখন দেখা যাচ্ছে বিদেশ থেকেও কথা বলা যাচ্ছে না, এই বিষয়টাকে কেমন কিভাবে দেখছেন? এবং আরেকটা পাশাপাশি যে মালিক পক্ষ যেটা বলছেন, স্বপ্ন বলছেন মালিক পক্ষর বায়াসনেসটা তেমন ভাবে নাই, মালিক পক্ষ চাপ দিচ্ছে,
মালিক পক্ষ বায়াস থাকে কিন্তু মালিক পক্ষ কিন্তু সব সাংবাদিককে চাপিয়ে দেয় না যে তুমি ওর পডকাস্ট সাপোর্ট করছো সত্য কিনা বাইরে কথা আমরা যখন জেবিনে কাজ করি সেই বিষয়টাকে আমি বড় সেই বিষয়টাকে আমি ধারণ করি যে আমি আওয়ামী লীগের কাজ করছি আমি আওয়ামী লীগের কর্মী আমি বিএনপি কাজ করছি আমি বিএনপি কে কর্মী এই ধারণা থেকে সাংবাদিককে বের হয়ে আসতে হবে কারণ তাকে নিউট্রাল হতে হবে সে একজন সাংবাদিক হিসেবে কাজ করছে সে কোনো দলীয় কর্মী হিসেবে কাজ করছে না সাংবাদিকের এই কথা হচ্ছে কি যে স্বপ্না আপা যা বলছে এবং স্বপ্না আপার কে যারা কাউন্টার দিচ্ছেন কাফির ভাই আজিজ ভাই ওনারা যা বলছেন সবাই কিন্তু পার্শিয়ালি ঠিক আছে এখন স্বপ্না আপা যে স্টেশনে কাজ করে এসেছেন আমি স্বপ্না আপাকে নিজের চোখে দেখেছি সে কখনোই কোন দলের বা কারোর খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ ছিলেন তো এখন যদি স্বপ্না আপা যদি একুশে টেলিভিশন চেয়ারম্যানকে দিয়ে যদি সবাইকে বিচার করতে যায় সেটা হবে না কারণ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আমি একেবারে মানুষের সামনে পাবলিকলি কথা বলছি কোনোদিন কোন নিউজের ব্যাপারে যদি একুশে টেলিভিশনের চেয়ারম্যান কাউকে ইন্টারফেয়ার করে থাকে তাহলে সে যেন বলে আমি পাইনি কখনো আমি বাংলাদেশে ধরুন পরপর দুবার আমার প্রথম আলোর শ্রেষ্ঠ অনুসন্ধানে কি করছে কিনা বর্তমান সাংবাদিকরা কি কাজ করছে কাজ করছে তো আমি পরপর দুবার শ্রেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক হয়েছি কিন্তু আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চেয়ারম্যানের কাছে কোনো ধরনের বাধা পাইনি বা গভর্নমেন্টের কাছেও পাইনি আমার সব সমস্যা কি হয়েছে আমি কিন্তু সারা জীবনে কিন্তু আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি আমার সব সমস্যা হয়েছে 5 জানুয়ারি নির্বাচনে কেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করলাম সেটাই হচ্ছে আমার সবচেয়ে কাল হয়ে দাঁড়িয়েছে যে মানুষ সেনাবাহিনীর যে অফিসার আমার বিয়েতে আমি দাওয়াত দেইনি তিনি নিজে থেকে চলে গিয়েছেন কারোর কাছে শুনে পুরো বহন নিয়ে 15-20 জনের বহন নিয়ে এতটা ভালোবাসা যার আমার জন্য তিনি এই 5 জানুয়ারি নির্বাচনের দিন 9টার লাইভে 11টার লাইভে 1টার লাইভে পরপর তিনি আমাকে ধারাবাহিকভাবে ফোন করেছেন শেষ ফোনটা যেটা করেছেন যে ইলিয়াস আপনাকে কিন্তু আমি বাঁচাতে পারবো না আমি বলছি ভাই আমি অফিসের কাজ করছি এবং যা করছি আমি সত্য করছি এবার আমাকে যদি কেউ মারে তাহলে মারুক আমাকে ঠিকই সেই অফিসে আপনারা নিশ্চয়ই যারা সাংবাদিক তারা বুঝতে পারছেন সেই অফিসে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যা যা বলা সেটা বলা হয়েছে যদি আমি থামি না শেষ পর্যন্ত যতদিন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আটক না হয়েছে এখন একটা বিশেষ টেলিভিশনের মালিককে দিয়ে সব মালিককে বিচার করা যাবে না বা আজিজ ভাইকে দিয়ে ইকবাল সুবানকে বিচার করা যাবে না ইকবাল সুবান আজকে সাগর রুনির রক্ত বিক্রি করে তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়েছেন অতএব আজিজ ভাইয়ের এখানে খেপারও কিছু নেই আবার স্বপ্না গুলশান আপা সবাইকে জড়িয়ে বললেও বোধ হয় আমি আমি যদি মনে হয় উপদেশমূলক কথা হয়ে যাচ্ছে আমি দুঃখিত আমি মোটে উপদেশ মনে বলছি না আমি যেটা বেসিক্যালি যেটা যেটা সত্য আমি সেই কথাটা বললাম আর কি আজিজ ভাই আজিজ ভাই ওই প্রাপ্তির মধ্যে ইকবাল সুবানের শেষ কথা আমার কথা বর্তমানে বাংলাদেশে একটা জায়গায় যদি আপনি ঠিক করতে পারেন সাংবাদিকরা সমাজের বিচ্ছিন্ন কোনো জাতি গোষ্ঠী না আপনি পুলিশের একজন মানে আমি ধর্মীয় ভাবে বলছি না ধরুন হিন্দুরাই তো হচ্ছে ভারত তাদের হিন্দুদেরকেই মনে করে খুবই কাছের মানুষ যেমন মুন্নি সাহা তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর কথা গোপনে রেকর্ড করতে গিয়েছেন ডিভাইস দিয়ে এবং তিনার এসএসএফ ক্লিয়ারেন্স এখন নাই তিনি এসএসএফ পাস নাই তিনি সেই গণভবনে ঢুকতে পারেন না কারণ কি কারণ ভারত মনে করে যে হিন্দু ধর্মের যারা আছে তারা হচ্ছে তাদের খুব কাছের মানুষ একজন থানার সাব ইন্সপেক্টর ওসি তাকে ছুটি দিবে না ওসিকে বলছে যে আপনি ছুটি দিলে দেন না দিলে না দেন আমি গেলাম সে এক মাস পরে ভারত থেকে ফিরে এসছে ওসি কিচ্ছু করতে পারে না এটা বাংলাদেশের বর্তমান প্রেজেন্ট সিচুয়েশন সো এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আপনি সাংবাদিকদের বলছেন যে সাংবাদিক এই করছে না সেই করছে না তো সাংবাদিক তো সবকিছুর সাথেই গা মেলাবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সমাজে অন্য কিছু যেভাবে যাচ্ছে এটা বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে না অতএব ভারতের জায়গাটা থেকে আপনাকে সরে আসতে হবে আজকে কাজলকে বর্ডারে পাওয়া যাচ্ছে আজকে বিএনপি নেতাদেরকে ভারতে পাওয়া যাচ্ছে আজকে দেলাওয়ার হোসেন সাঈদীর যে সাক্ষী তাকে ভারতে পাওয়া যাচ্ছে কিভাবে মানে প্রধানমন্ত্রীর একজন পার্সোনাল অফিসার সে চাইলেই তাকে ভারতে নিয়ে পাঠাতে পারে কাজল কিভাবে ভারতে ঢুকলো ভারত থেকে বাংলাদেশে ঢুকছে তখন তাকে পুশিনের অভিযোগে এই আপনার কি বলে মানে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হচ্ছে তো ভারতের সাথে আমাদের সংযোগটা কত ভালো প্রধানমন্ত্রীর আশপাশে কাজল এত বেশি প্রফেশনাল বর্ডার ক্রসিং এর মধ্যে যে যাওয়ার সময় কেউ দেখে না আসার সময় কেউ দেখে না রাইট এবং সব শেষ কথা যেটা বলতে চাই ভারতের বিষয়কে আপনারা যদি নাকি ফিক্স করতে না পারেন বাংলাদেশের পরিস্থিতির দিনকে দিন আরো সেই জায়গায় যাবে আমি জানি না আমি কি ছোট মানুষ দেখে বুঝি না নাকি বাংলাদেশে যারা আছে তারা বোঝার চেষ্টা করে না সেটা আমি জানি না আর আওয়ামী লীগের কথা যেটা এসছে সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কামাল লোহানি সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে এত তাদের সম্মান আত্মসম্মান বোধ এত শক্ত যে সেটা জুতা দিয়ে পেটালেও তাদের এই সম্মান যাবে না অতএব যতক্ষণ পর্যন্ত হাত করা পরিয়েছেন আপনি কাজলকে সেটাতে সাংবাদিকের সম্মান চায়নি বগল দাবা করে তার হাত যতক্ষণ আরেকজনের ভিতরে ঢুকানো না হবে ততক্ষণ নাকি তাদের সম্মান যাবে না কারণ সারা দেশে চাল চুরি করছে তারপরে হচ্ছে গিয়ে তারা এই দেশের হচ্ছে কি বলে মুক্তিযুদ্ধের
স্বপক্ষের চেতনাধারী সংগঠন, সে আগের থেকে আমরা তো দেখছি সে কম্বল চুরি থেকে আজ পর্যন্ত, তো এইসব কথাগুলি বলে কোনো লাভ নাই। সবকিছুর মূল জায়গা হচ্ছে ভারত, ভারতকে আপনি এখান থেকে সরাতে হবে, সব জায়গায় তাদের যে সম্পৃক্ততা, তাদের যে আগ্রাসন সেটা বন্ধ করতে হবে। তা যদি করতে না পারেন, পাঁচ বছর পর পর আপনি নির্বাচন দেন, সেই নির্বাচনে ভারত বা অন্য কোনো দেশের যে একটা কি বলে আপনি সেটা তাহলে আপনার যে ইনভেস্টিগেশন আছে, পাঁচ বছর পর পর আপনি নির্বাচন দেন, আমি শেষ করছি, পাঁচ বছর পর পর নির্বাচন দেন, দেখেন বিএনপি মনে করবে এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারা তাদের একটু লাগাম টেনে ধরবে। আবার আওয়ামী লীগ যদি মনে করে যে সামনের বার বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা তাদের লাগাম টেনে ধরবে। আপনাদের নিশ্চয়ই 2013 সালের কথা মনে আছে, আমাদের দেশে গণতন্ত্রটা আসলে ওইভাবেই একটা জায়গায় যেত, কিন্তু এখন তারা মনে করছে যে বাংলাদেশে আর কোনো সরকার আসবে না, ঠিক 75-এর মতো মনে করছে যে এই দেশে আর কেউ নাই, আমি একা যা বলবো তাই হবে, যে কথা বলবে তাকে গুম করা হবে, নিজেদের বন্ধু মুক্তিযোদ্ধা খুন করা হয়েছে, জিয়াউর রহমানের সময় কথা বলা হয় যে কর্নেল তাহেরকে খুন করা হয়েছে, একজনকে দিয়ে একদম ধোঁয়া তুলে দেওয়া হচ্ছে, অথচ এই আমাদের দেশের যারা আজকে সবকিছুর সবকিছু আর কি, আর বেশি বলছি না, তো তারা কত মুক্তিযোদ্ধা মেরেছে 72 থেকে বিশেষ করে 73 থেকে 75 পর্যন্ত, কত শত মুক্তিযোদ্ধা বাংলাদেশে খুন করেছে, সেটাই তো আপনারা, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে এখানে আমার অগ্রজ যে আমার চাইতে অনেক অভিজ্ঞ সাংবাদিকরা আছেন, একটু আমার ভুল সংশোধন করবেন যে কত শত মুক্তিযোদ্ধা 73 থেকে 75 পর্যন্ত খুন করা হয়েছে। জি নিয়াজ মাহমুদ, আপনার কি বিষয়ে আপনার মতামত আছে? হ্যাঁ, না আমি আজিজ ভাই সূত্র ধরে বিনয়ের সঙ্গে দুই একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইনে এই করোনা কালে যাদেরকে ফাঁসানো হয়েছে, সম্পাদক পরিষদ দেরিতে হলো বিবৃতি দিয়েছে, কিন্তু বাকিরা কোথায়? সাংবাদিকদের এত এত সংগঠন, তারা কোথায়? কোথায় ফটো জার্নালিস্টদের সংগঠন, কোথায় সাংবাদিক ইউনিয়ন, কোথায় অন্যরা? একই ঘটনা ঘটেছে যখন সাংবাদিক শহীদুল আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়, শুরুর দিকে ফটো জার্নালিস্টরা চুপ ছিলেন, অন্যদের সাংবাদিক নেতারা কথা বলে না, কথা বলবে না তো? হ্যাঁ, অন্য অন্য যারা ছিলেন তাদেরও ইতিবাচক পদক্ষেপ আমার চোখে পড়েনি যখন শহীদুল আলম সাহেবকে ই করা হয়। কয়েকটা আন্তর্জাতিক সংগঠন নোবেল লরিয়েটরা উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ার পর আমাদের ঘুম ভাঙে, লেখিকা অরুদ্দি রায় ভারত থেকে খোলা চিঠি দেওয়ার পর তিনি মুক্ত হন। কিন্তু কেন এই অবস্থা? আমাদের মধ্যে বিভেদ থাকলে স্বৈর শাসকদের সুবিধা, তারা ডিজিটালের চেয়েও যদি খারাপ কোনো আইন থাকে তা তারা প্রয়োগ করবে, আমার তো এটা এমন মনে হয়। আপনি সম্পাদকদের বলছেন, আমি একটা তথ্য জানাচ্ছি আপনাকে, আপনি নিশ্চয়ই জানেন হয়তো, রুজিনা সুলতানা উপসচিব তিনি হচ্ছে গিয়ে TV2, তিনি যমুনা টিভি এবং দীপ্ত টিভির নিয়ন্ত্রণে আছেন। মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উপসচিব Betar2, তিনি আছেন এটিএন বাংলা ও চ্যানেল আই, সাতজনের চাকরি গেছে, 19 জনের কোন সাংবাদিক নেতা কিছু করতে পারে নাই। আমাদের আজকে ধরুন বিদেশে বসে শাহেদ আলমের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের যার যার ওই যে সুইডেন একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, একটা একটা রিপোর্টার্স ইউনিটি বলেন কিংবা প্রেস ক্লাব বলেন, প্রেস ক্লাবের দুই সংগঠন বলে, কেউ একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। আমার প্রশ্ন এটা ইলিয়াসের কথা ধরে যে একই পয়েন্ট, সাংবাদিক নেতারা কি করে বাংলাদেশে বসে? তাহলে সবার প্রশ্ন আজিজ ভাইয়ের কাছে, আজিজ ভাই সাংবাদিক নেতাদের কাজটা কি? ভাই ভাই আমি যে কথা বলছিলাম, জি কাফি ভাই, আজিজ ভাই আপনি কাফি ভাইয়ের প্রশ্নটা সহকারে নেন প্লিজ। কাফি ভাই কিছু বলছিলেন? না আমি কিছু না, আমি কোনো প্রশ্ন করবো না আজিজ ভাইকে, আমি হচ্ছে সরাসরি কথা বলতে চাই স্বপ্না আপার বিষয় দিয়ে। উনি হচ্ছে, আমি একটা বিষয় বলতে চাই, আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো আসলে কোনো অনিয়ম বলেন, ব্যর্থতা বলেন, কোনোটার জন্য এককভাবে কেউ দায়ীও না, আবার এই কোনো একটা ভালো কাজের জন্য, কোনো প্রতিবাদের জন্য এককভাবে দায়িত্ব আপনি ক্রেডিটও দিতে পারেন না। এটার একটা কারণ হচ্ছে, আজিজ ভাই জানেন, আমরা যখন এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলা হচ্ছে, এই অ্যাক্ট যখন করা হয় এই সময় কিন্তু সম্পাদকরা সরকারের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন, সেই মিটিং এ সরকার সম্পাদকদেরকে আপনার কি দিয়েছিল, কথা দিয়েছিল যে তারা যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেগুলো তারা দেখবেন, সেটা করে নাই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রথমবারের মতো সব ধরনের সব দলমত সমস্ত সম্পাদকরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে এসে ব্রিফিং করেছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। তাহলে আপনি কাউকে এককভাবে কোনো ডেইলিস্টার সম্পাদক বা উনি না, ওই ওই ছবিটা যদি আপনি দেখেন ওই মানববন্ধনের, ওখানে কিন্তু হ্যাঁ, তাহলে আপনি যে বলছেন ওটা আমি ওটার সাথে দ্বিমত করছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনার আমি বলি সম্পাদকদের এই আর কথা বলছেন,
আমি আজিজ ভাইয়ের সাথে একাধিক প্রোগ্রামে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দিনের পর দিন এটা নিয়ে হাঙ্গার স্ট্রাইক করেছি, আমরা এটা নিয়ে মুখে কালো বেশ ধারণ, এটা নিয়ে মিছিল মিটিং অনেক কিছু আমরা সেখানে করেছি। আপনি জানেন এই যে শফিকুল ইসলাম কাজল আজকে গুম হয়েছে এবং সে জেলে গিয়েছে, একজন সাংবাদিক হিসেবে আমি একজন কলিগ হিসেবে তার জন্য দুঃখ প্রকাশ করছি, এই যে প্রতিবাদগুলো করছি সেটা করছি, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে কেন এই দ্বিধা বিভক্তি জায়গাটা। যখন আমরা সেখানে দিনের পর দিন আন্দোলন করছিলাম তখন যারা এই যে ক্ষমতাসীন সরকার এই সরকারকে যারা সমর্থন করেন যে সাংবাদিক সংগঠন বিউজের যে অংশ, বিউপিউজের যে অংশ এবং পুরো সাংবাদিক সমাজের মধ্যে যারা সরকারকে সমর্থন করেন তারা আশপাশ দিয়ে যাওয়ার সময় আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেন। আজকে কিন্তু তারা কিন্তু যখন নগর পোড়াচ্ছে তখন কিন্তু সে দেবালয়টা আর এড়াচ্ছে না আগুনে। আমি কিন্তু সাংবাদিক নেতা বলতে আমি যারা আওয়ামী লীগ ক্ষমতাধীন সরকারের সাপোর্টে যে নেতাগুলো আছে তারা কি করছে আমি জানি, বিএনপি সাংবাদিক নেতারা এখন ডিপ্রেশনে আছে, তারা এখন কোন ঠাসা, তারা কিছু করতে পারছে না। তাহলে এই যে আওয়ামী লীগের সাংবাদিক নেতা, বিএনপি সাংবাদিক নেতা, এটা কি যুগ যুগ ধরে চলতেই থাকবে? আমি শেষ করে দিচ্ছি, এরপরে আমি কয়েকজন আর যুক্ত হবো না, সেটা হলো শেষ করতে চাই কেন এটা হচ্ছে। স্বপ্না গুলশান আপা একটা কথা বলছেন, উনি রাজনীতি যারা রাজনৈতিক বিটে কাজ করে তাদের কথা বলছেন। আপনি একটু যদি দেখেন, আমি অনেকদিন ধরে সার্চ করতেছিলাম যে আমাদের যারা প্রবীণ সাংবাদিক যারা রয়েছেন তাদের সাথে পুলিশের কোনো কর্মকর্তার কোনো ছবি আছে কিনা। পুলিশ সবসময় বলে জনগণ আমাদের বন্ধু, তার মানে সাংবাদিকরা জনগণের অংশ হিসেবে সাংবাদিকও বন্ধু, আবার তারা কথায় কথায় সাংবাদিকরা জনগণের পুলিশের বন্ধু এটাও বলেন। এখন আপনি আমাকে বলেন যখন কোন পুলিশ কর্মকর্তা প্রমোশন পায়, হ্যাঁ কোথাও বদলি হয়ে যায় বড় একটা পোস্টে, তখন আমাদের সাংবাদিকদের অনেকেই আছে যারা হচ্ছে তার সাথে একটা ছবি তুলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেটা ছাড়েন। হ্যাঁ, আপনি কি আজ পর্যন্ত দেখেছেন কোন পুলিশ কর্মকর্তা কোন সম্পাদক কোন সাংবাদিক সম্পাদক হয়েছে তার সাথে গিয়ে একটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে, তাকে শুভেচ্ছা জানাতে? কেন এটা করা হয়? এটা করা হয় হচ্ছে এই জন্য ওই সাংবাদিকটা সমাজে জানান দেয় যে এই লোকের সাথে আমার সম্পর্ক রয়েছে, আমার একটা প্রভাব রয়েছে। তবে এখানে সাংবাদিক নিজেই তো নিজেকে ছোট করে ফেলছে, আমার পয়েন্টটা তো এটাই, সাংবাদিক নিজেকে বিক্রি করে দিচ্ছে, সাংবাদিকদের কোনো ব্যক্তিত্ব হচ্ছে না, তো বেচে দিচ্ছে নিজেকে। এখন সাংবাদিকদেরকে অনেক ক্ষেত্রে, এখন কিছু সাংবাদিকের জন্য, আমি কিন্তু কখনোই, আমি সবাইকে বলছি না, কিছু সাংবাদিকের জন্য রাজনীতিবিদরা সাংবাদিকদেরকে তোষামোদকারী হিসেবে দেখছেন, কিছু সাংবাদিকের জন্য পুলিশ পুরো সাংবাদিক সমাজকে তোষামোদকারী হিসেবে দেখছেন। আর এই হাত করাটা শফিকুল ইসলাম কাজলের ক্ষেত্রে এটা খুব সম্মানের সাথে হয়েছে। আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, যেই বোলাতে সরকারি দলের একজন চেয়ারম্যানের ছেলে চাল চুরি করেছে এই রিপোর্ট করার জন্য একজন সাংবাদিককে সেখানে পিটানো হয়েছিল লাইভে, ফেসবুক লাইভে তাকে পিটানো হয়েছিল, এবং দুইটা অপরাধ, একটা হচ্ছে সাংবাদিক দেখেন আমার আমার বক্তব্য হচ্ছে যে মিডিয়ার বিরুদ্ধে, অর্থাৎ স্বাধীন মিডিয়া বাংলাদেশে গড়ে ওঠার বিরুদ্ধে যতগুলি ফ্যাক্টর থাকা উচিত সবই বিদ্যমান। এখানে এককভাবে কোন সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন কেউ কিছু করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই দেশ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত মিডিয়ার স্বাধীনতা আসবে না। কিন্তু মিডিয়ার কথাই একটা ভূমিকা রাখতে হবে। তত আমি বলতে, যতটুকু গণতন্ত্র ততটুকু সংবাদপত্রের স্বাধীনতা, এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে, যেটা মিডিয়া হাউসের রিপোর্টেও বলা হয়েছে যে পৃথিবীর দেশে দেশে গণতান্ত্রিক পরিবর্তন ঘটছে গণতন্ত্রের, সুতরাং মিডিয়া এর ক্ষেত্রে প্রধান থ্রেট হিসাবে। দ্বিতীয়ত, আমাদের ঢাকার যে যে যতগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে যতগুলো সাংবাদিক আপনার বিরুদ্ধে কেস হয়েছে প্রত্যেকটার প্রতিবাদ হয়েছে, যেমন কাজলের বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ প্রেস ক্লাবের সামনে হয়েছে, হয়তো মিডিয়াতে ভালোভাবে আসছে আসেনি। এবং আপনি দেখবেন গতকাল আমাদের, আমি যে ইউনিয়ন বিলংস করি সেই ইউনিয়নের আমার বিপরীত ইউনিয়ন,
স্টেটমেন্ট করেছে এবং সেই স্টেটমেন্টেই কিন্তু বলা হয়েছে ১৮ সাল থেকে নিরাপত্তা আইন হওয়ার পর থেকে পর্যন্ত দেশীয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। আমি যেটা বিলংস করি সেখান থেকেও স্টেটমেন্ট করা হয়েছে এবং আগামীকাল করোনার ভিতরে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা হবে। আমি যেটা বিলংস করি সেখানে সেখানে হয়তো আমিও যাব। তো সুতরাং প্রতিবাদ হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে সর্বাঙ্গে ঘা, মলম লাগাবো কোথায়? এটা ইউনিয়নের পক্ষে, ইউনিয়ন এখন যে পরিস্থিতিতে চলে গেছে সংবাদপত্র শিল্পটা রাজনৈতিক কারণ সামগ্রিকভাবে, যেমন স্বপ্নপাতিগুলো বলছে, আমি মনে করি যে হ্যাঁ এটার ভিতরে সার্বত্তা আছে, তিনি তার কথা একদমই ফেলনা, অনেকগুলো পজিটিভ কথা আছে, কিন্তু ওনার স্পিরিটটা হচ্ছে সব কিছুর অপকর্ম হলো সাংবাদিক নেতারা, এইভাবে দেখলে হবে না। কারণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হবে, আইনের শাসন না হবে, ততক্ষণ পর্যন্ত সাংবাদিকতার স্বাধীনতা। এর জন্য শুধুমাত্র আমি বলছি শুধুমাত্র সাংবাদিকরা, সাংবাদিকদের দায়িত্ব নয়, সমাজের সব শ্রেণীর মানুষের দায়িত্ব সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করা, তাহলে দেশে গণতন্ত্র রক্ষা হবে। আমি আজিজ ভাইয়ের সূত্র ধরে বলবো, আমি লেট মি ফিনিশ টক ওয়ান মিনিট। আপনি ধরে আগের আমলে যখন 1996 এ যান, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, যখন বিএনপির ফার্স্ট টাইম যখন ক্ষমতায় ছিল 1991-1999, তখন কিন্তু দেশে গণতান্ত্রিক সরকার ছিল, আপনার কথা ধরে নিলাম, সে তখন একুশে টেলিভিশন বন্ধ করে দেয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? কারণ যখন দেখো যে সরি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, একুশে টেলিভিশন কিন্তু বিএনপি সময় বন্ধ করা হয় নাই। একুশে টেলিভিশন বন্ধ হয়েছে বিএনপির পরে তত্ত্বাবধায়ক সরকার যখন আসছে। সাংবাদিক সব সরকারের গ্রেফতার হয়েছে, কেস খেয়েছে, ঘুম হয়েছে, সবই হয়েছে মাটি। আমি বলছি না যে বিএনপি কোন অপকর্ম করে নাই, কিন্তু আপনি কারো পক্ষে বিপক্ষে বলেন না। বিএনপির আমলে আমি আইনগুলি হয়েছে যে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিবর্তনের জন্য যতগুলো আইন হয়েছে, একটি আইন বিএনপির আমলে হয়েছে? হয় না। সুতরাং আমি এর প্রতিবাদ করব না, অবশ্যই করব। আমি সাংবাদিক, কারণ কোন সরকার আমার বন্ধু না। আমি সরকার, আমার সাংবাদিকতার প্রথম কথা হচ্ছে সরকারের মধ্যে এবং সমাজে যত অসঙ্গতি, অন্যায়, অবিচার হবে তা আমি জনগণের সামনে তুলে ধরবো। সুতরাং সরকার আমার প্রধান প্রতিপক্ষ, মানতে হবে। এটা সরকারের দালালি করলে কিন্তু সাংবাদিকতা করা যাবে না। বিরোধী দল এখন বিরোধী দলের শোনেন, আমরা আন্দোলন করেছি, শোনেন, আপনি যে স্পিরিটে কথা বলছেন তাহলে আমার একটা পক্ষ ইউনিয়নের নিয়ে কইতে হয়, আমি কিন্তু সেটা বলতে চাচ্ছি না। আমরা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তার প্রধানমন্ত্রী অফিস ঘেরাও পর্যন্ত করেছি দাবি আদায়ের জন্য, এখন এগুলো চোখে দেখেন কিচ্ছু নাই। সুতরাং আমি কোন বলছি না, আমার কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই আইনগুলি বলবৎ থাকবে, দেশে গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতার জন্য চিৎকার করলেও কোনো লাভ হবে না, এটা একটা পরিষ্কার বক্তব্য। সুতরাং এই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার দায়িত্ব শুধু সাংবাদিক নেতা বা কোনো সাংবাদিকের নয়, সমাজের সকল শ্রেণী পেশার লোকের দায়িত্ব, এই দেশের স্বার্থে। বিএনপির আমলে অনেক কিছু হয়েছে, জাতীয় পার্টির আমলে হয়েছে, সব সরকারের আমলে হয়েছে। এখন প্রসঙ্গটা হচ্ছে যেটা মুক্তিযুদ্ধের চেতনা, যেই দলটির নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, একটি স্বাধীন দেশ হয়েছে, যেই দলের রাজনৈতিক নেতৃত্বে
বুঝছেন, সেই দলটি এখন ক্ষমতায়, তারা কথায় কথায় বলছে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি বলে তাহলে গণতন্ত্রের ইয়ে আসবে। তা আমার কথা হচ্ছে বিএনপির আমলে সবকিছু খারাপ হয়েছে, বিএনপির আমলে সমস্ত কালা কানুন হয়েছে, বিএনপির আমলে শত শত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, ঠিক আছে, তাহলে এখন কেন সেটা হবে? ওই সময় যে ইয়াটা হয়েছিল আপনার কি সেটা প্রতিশোধ হিসেবে এটা নেওয়া হচ্ছে? তখন যদি সঠিক স্টেপ নেওয়া হতো তাহলে এখন সাংবাদিকরা নির্যাতিত হতো না? এখন না করলে হয় না? এখন সরকার যদি বলে যে ওই সময়ে বিএনপি খুব খারাপ, সরকারকে তো পথ দেখানো হয়েছে, এখন সরকার যে নির্যাতন করছে, এখন যদি সাংবাদিক নেতারা এখানে প্রটেস্ট করে আগামী যে সরকার ক্ষমতায় আসবে তারাও একই ভাবে সাংবাদিক নির্যাতন করবে। বাংলাদেশের যে পরিস্থিতি, এখন কি কোন সাংবাদিক ইউনিয়ন যেটাই বলেন বা দুই পক্ষ মিলেই বলেন প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করা সম্ভব? কেন আপনারা কিন্তু প্রধানমন্ত্রীর অফিস তো বেগম খালেদা আমরা ঘেরাও করেছি, অর্থাৎ এই কারণে বলছি যে দেশে গণতান্ত্রিক পরিবেশ লাগবে। সরকারের তোষামোদি করে তারা প্রধানমন্ত্রীকে খুশি রাখে, তথ্যমন্ত্রীর রুমে গিয়ে আড্ডা মারে। যখনই তথ্যমন্ত্রী যেদিন বলেছে যে আমরা মিডিয়াকে আমরা পূর্ণতা প্যাকেজের আওতায় আনবো, পরের দিনই দেখেন আপনি সরকারপন্থী আওয়ামী লীগ নেতারা তার রুমে যাওয়া শুরু করেছে। কিন্তু আমার কথা হচ্ছে সাংবাদিকদের একটা মর্যাদা আছে, সম্মান আছে। আপনারা মন্ত্রীর পিছে ঘুরবেন কেন? মন্ত্রী আপনাদের পিছে ঘুরবে, মন্ত্রী আপনাদেরকে কল দিবে, আপনাদের ডিসকাস করে আলোচনা করবে, আপনাদের কেন ধর্ণা দিয়ে মন্ত্রীর রুমে গিয়ে বসে থাকতে হবে বলেন? আপনি সাংবাদিকরা কি মর্যাদা বিক্রি করে দিয়েছে? আমি মফস্বল সাংবাদিক দেখেছি, আমি এরকম সাংবাদিকও দেখিনি। মানে মফস্বল সাংবাদিকরা কি করে যে ওসি সাহেবের রুমে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকে, আড্ডা দেয়? আমি সাংবাদিকতা দেশে বিদেশে করেছি, যখন পুলিশ প্রশাসনের দরকার হবে, নিউজ কভার করবে, তারাই সাংবাদিককে ডেকে ডেকে নিয়ে যাবে। একটা সাংবাদিকের কেন ওসি ডিসি রুমে গিয়ে বসে বসে ধর্ণা ধরতে হবে? আপনি আমাকে বলেন, আমরা বাংলাদেশের সাংবাদিককে আমাদের নিজেদের মর্যাদা তো আমরা বিক্রি করে দিয়েছি, তাই না? বিষয় এটা, এটার সাথে দ্বিমত করার সুযোগ নাই, এটার সাথে দ্বিমত করার সুযোগ নাই। সাংবাদিকরা যে তাদের আত্মমর্যাদাকে বিক্রি করে দিচ্ছে এটার সুযোগ নাই। যেমন আমি আপনাকে একটা জিনিস যোগ করতে চাই স্বপ্না পা, সেটা হলো যখন এই COVID-19 আসলো, এই যে একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হয়ে গেল, আপনি দেখবেন যে আমাদের যে সাংবাদিক সংগঠন গুলো, এই সাংবাদিক সংগঠন থেকে আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে বলতে পারবো না, সরকারকে একটি তালিকা দেওয়া হয়েছে, সেটা সম্ভবত 3,000-এর উপরে। কিন্তু পরে এটা নিয়ে এমন আলোচনা এসেছে যে সেটা এক পক্ষের, মানে সরকার সমর্থক যে সাংবাদিকরা রয়েছে তাদের তালিকাটা দেওয়া হয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি, এই যে সরকার সমর্থক যে সাংবাদিকরা রয়েছে, তারা সবাই কি এখন সরকারের প্রণোদনার জন্য তাদের প্রণোদনা দিতে হবে? এতই গরিব হয়ে গেছে সাংবাদিকরা, এখানে কি সাংবাদিকদের মধ্যে লাগবে? তাহলে তাহলে সাংবাদিকতা পেশা ছেড়ে অন্য কোনো পেশা ধরুন। আমার মতে হচ্ছে কোন সাংবাদিকের যদি বেগিং করতে হয় প্রণোদনার জন্য রাস্তা ধরনা দিতে হয়, তাহলে তারা সাংবাদিকতা পেশা ছেড়ে তারা অন্য পথ ধরুক, অন্য রাস্তা ধরুক। এটা কেন করেছে? তাহলে এটা করেছে এই জন্য যে কেন সরকার সমর্থকরা সমর্থন না হয়। নুমান ভাই আপনার কাছে বিএনপির আমলে বন্ধ হয় নাই, ইটিভি বিএনপির আমলে বন্ধ হয়েছে, কিন্তু ইটিভির বিরুদ্ধে যখন মামলা হয়েছে আমি শেষ করতে দেন, আপনি তো আপনি বলতে 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 বলেন, আপনি বলেন।
আমাকে বন্ধ পুজোর দায়িত্ব দেন, আপনারা তো ওইখানে যাইতে দেন, আপনারা তো 2002 সালে বন্ধ হয়েছে ওটা আমি জানি, কিন্তু ইটিভির বিরুদ্ধে মামলাটা শুরু হয়েছে কখন? ইটিভি গ্রস মিস্টেক করছিল কোনটা, যে সরকারে বাংলাদেশের রাষ্ট্রীয় টেরিস্ট্রিয়াল ব্যবহার করা, এটা নিয়ে দুইটির বিরুদ্ধে মামলা হয়েছিল। এই মামলাটা হয়েছিল লতিফুর রহমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন, লতিফুর রহমান সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময় লতিফুর রহমানের, তখনই ইটিভির বিরুদ্ধে রুল হয়েছে এবং এই রুলে তখনই বন্ধ করার জন্য অর্ডার হয়েছে, এই অর্ডার স্টে হয়েছে আপিল ডিভিশনে। মামলা শেষ হইতে সময় লাগে বিএনপি যখন দেখলো যে বিএনপি মনে করেছিল যে 21 টেলিভিশন মনে হয় বিএনপি এগেনস্ট নিউজ করছে, বুঝতে পেরেছেন? তখন একটা টার্গেট থাকে, মানুষ মনিটরিং করে, ফলো করে, ছিল এবং বিএনপির আপনার আমি মনে করি যে যেটা নোমান ভাই বলেছে যথোপযুক্ত একটা কথা বলেছে যে লতিফুর রহমান সরকার তারা কিন্তু মামলাটা শুরু করেছে এবং এটা রায় করে ইমপ্লিমেন্ট করেছে বিএনপি সরকার। আচ্ছা আপনি বলেন লতিফুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মনোনয়ন করেছিল কোন দল? আপনি বলেন বিএনপি সমর্থিত ছিল। কিভাবে এসছে সেটা হচ্ছে 21 টেলিভিশনের নামে আপনি এই নোমান ভাই যেটা বলেছেন সেটাও সত্য কথা, একটা মামলা ছিল এই টেরিটোরিয়াল সংক্রান্ত, সেই মামলা এখন পর্যন্ত আছে, সেই মামলা কিন্তু এখন আছে, সেটা তো জানি, বাট দ্যাট ওয়াজ নট দ্য মেইন ইস্যু রাইট। এই টেলিভিশন বন্ধ হওয়ার জন্য দ্যাট ওয়াজ নট দ্য মেইন ইস্যু, আপনারা নিশ্চয়ই জানেন যে চ্যানেল 1 বন্ধ হয়েছিল কেন, তার কিন্তু ওই ধরনের মামলা ছিল না, বন্ধ হয়েছিল, এগুলো সবই রাজনৈতিক ব্যাপার এবং বিএনপির সময়ে 21 টেলিভিশন বন্ধ হয়েছে। আর যেদিন বন্ধ হয় সেদিন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সেই দিন খালেদা জিয়ার, আপনারা জানেন যে তিনার একটা পায়ে সমস্যা আছে, ডান পা অথবা বাঁ পা আমার মনে নেই, সেই পা তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন একটা 5-star হোটেলে একটা প্রোগ্রামে, সেই প্রোগ্রামের মধ্যে ওই পা
ক্যামেরা পারসন একুশে টেলিভিশনের একেবারে জুম করে সেই পাটা সে অনেকক্ষণ ধরে নিউজের মধ্যে দেখায়, এটা কিন্তু একটা টেলিভিশনের নিউজের মানে সাবজেক্ট হতে পারে না। দীর্ঘক্ষণ তিনি সে পাটা দেখায় এবং এটাকে ব্যঙ্গাত্মক মনে করে সেই দিনই টেলিভিশন বন্ধ করা হয়। এখন নোয়ান ভাই যেটা বলছেন সেটা হয়তো সত্য হতে পারে, সেদিন থেকে মামলা চলতে পারে, কিন্তু এগুলো কোনো বিষয় না ভাই। যে কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে, আর কোনো কারণ যদি বর্তমান সময়ে, বর্তমান যে সময়ে আমরা যে সময়টা অতিক্রম করছি, এই সময়ে যে সাংবাদিকদের নির্যাতিত হচ্ছে, আমরা মনে হয় সমকালীন বিষয়ে চলে আসলে ভালো হয়। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। আমি আর কথা বলবো না, সেটা হচ্ছে যে আমি যে কথাটা শুরু থেকে আপনাদেরকে বলছি যে আমার মনে হয় আজকে সাংবাদিক যারা আছেন, আজিজ ভাই বলুন আর ইকবাল সুবান বলুন, যে যে পক্ষে আছে, আমার মনে হয় নিজেদের জায়গাটা একটু পরিষ্কার রাখা দরকার। আমাদের, আমার পরিচিত, আমার আমার লেভেলে ওনারা তো আমার চেয়ে আমার মানে গুরুজনেরও গুরুজনের জায়গায় আছেন আজিজ ভাইরা, আমার জায়গায় যারা আছে এরকম অনেক সাংবাদিক, অন্তত অন্তত 50 জন সাংবাদিক আমি বাই ফেসে বাই নেমে চিনি, যারা বাংলাদেশে ঢাকা শহরে থাকতে পারেনি, দেশে চলে গিয়েছে, কারণ টেলিভিশনে তাদের চাকরি নাই। একুশে টেলিভিশনের কথাই ধরুন, একুশে টেলিভিশনে আমরা চলে আসলাম, আমি তো আমার তো চাকরি যায়নি, আমি তো যেদিন চেয়ারম্যান আটক হলো তারপর দিন থেকে আমি আর অফিসে যাইনি। অনেকেই প্রবাসে চলে আসছে, এর পেছনে কারণ কি হতে পারে? আমাদের এখানে আসো, তুমি একুশে চোখের মতো একটা প্রোগ্রাম করো, আমরা তোমাকে নিতে চাচ্ছি। আমি যাইনি, কারণ আমার ফ্রিডম ছিল একুশে টিভিতে কাজ করার, আমি সেখানে থেকে গেছি। কিন্তু যখন আমার চাকরি গেল, অর্থাৎ চেয়ারম্যান যখন আটক হলো, তারপরে বিশেষ সংস্থা থেকে বিভিন্ন টেলিভিশনে আমার নামে ই দিয়ে দেওয়া হয়েছে, শুধু আমার নামে না, আমাদের কনক স্যার, মাহাতির ফারুকী, সবার নামে, যে এদেরকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে সমস্যা আছে আমাদেরকে, আমাদের কাছে তোমাদের নামে রিপোর্ট আছে, নেওয়া যাবে না। তো তখন আমাকে তো কিছু করে খেতে হবে, তাই না? আমি তো বাংলাদেশে, আপনি আমার 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 হচ্ছে তখন চাকরির বয়স শেষ, আমি চলে এসেছি। এখন কে কি কারণে গিয়েছে সেটা না, মূল বিষয় হচ্ছে আপনি যে যে কারণেই যাক, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেটা সাংবাদিকদের, সেটা বাংলাদেশে কাজ করার মতো পরিস্থিতি এখন নাই। সেই কারণে যারা একুশে টেলিভিশনে থেকে মনে করছিল যে আব্দুল সালাম যাক, অনেক সেদিনকার ফুটেজ তো আছে, সেদিনে নিউজ গিয়েছে যে সেই টেলিভিশনে আমাদের অনেক সাংবাদিক খুব হাসাহাসি করেছে। আমাদের খুব বিজ্ঞ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, আপনারা নিশ্চয়ই চেনেন, একুশের রাতের একজন হোস্ট, তিনিও খুব খুব সাদরে গ্রহণ করেছেন নতুন ম্যানেজমেন্টকে, বুলবুল ম্যানেজমেন্টকে, জি বুলবুল সাহেবের মতো একজন সাংবাদিক নেতা, তিনি একটা টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করে নিয়ে গেলেন, সেটার বিবৃতি তো নাই। তিনি সেখানে গিয়ে, তারপর আপনারা আমার 15 মিনিটস প্রোগ্রাম যদি দেখে থাকেন, তিনি সেখানে গিয়ে নারীদের নিয়ে ফুর্তি করা শুরু করলেন। সো এটাই হচ্ছে সিচুয়েশন আমাদের দেশের এখন। সেই একুশে টেলিভিশনের সাংবাদিকরা কেউ কি থাকতে পেরেছে? মঞ্জুরুল আলম আজকে কোথায়? আজকে কোথায় সাজেদ আলম, সাজেদ রুমেলরা? কেউ থাকতে পারে? তারা মনে করেছে যে আমরা বোধহয় গেলাম, আমাদেরকে শেষ করে দিয়ে তারা বোধহয় এখন খুব ভালো থাকবে। কেউ ভালো থাকতে পারে নাই, কিন্তু ওখানে মঞ্জুল হাসান বুলবুল তো থাকতে পারে নাই, ঠিক আছে? তাকে তো চলে, মঞ্জুল আলম বুলবুল থাকতে পারে নাই, সেটা হচ্ছে আমার কারণে, আমি যে নারী সংক্রান্ত যে 15 মিনিটস করে সেটার কারণে, উনি অবশ্যই এই কারণে। আপনি তো ঠিকই করেছিলেন, মিথ্যে তো কিছু করেন নাই, সেটা আপনার কাছে একরকম, আরেকজনের কাছে আরেকরকম। তো এখন প্রধানমন্ত্রী কিন্তু তিনাকে এখন আবার আরেকটা টেলিভিশনের দায়িত্ব দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন, দালালি সাংবাদিকতা করলে অনেক কিছু যাওয়া যায়, আবার যখন বিএনপির খালেদা জিয়া আসবে তখন সেখানেও যাবেন তারা। দালালি সাংবাদিকতাই হচ্ছে বাংলাদেশের মেইন প্রবলেম। শুধু আমি শেষ কথা, শেষের দিকে আমি শেষ কথা চাচ্ছি যে আমি শেষ কথা হচ্ছে যে ওই আজিজ ভাইকে একটা কথা বলেছেন, আজিজ ভাই অবশ্য অল্প একটু বলেছেন যে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করেছিলেন। হ্যাঁ, বিএনপির সময়, আজকে আওয়ামী লীগের সময় যা যা ঘটেছে তার অল্প অল্প সবকিছুই কিন্তু ঘটেছে। যেমন আওয়ামী লীগের কার্যালয়ে তালা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগের নেতাদেরকে পিটিয়েছে বিএনপির পুলিশ, সবই কিন্তু হয়েছে, কিন্তু পরিমাণে কম ছিল। সাংবাদিক নির্যাতন বিএনপি আমল, আওয়ামী লীগ আমল, সব আমলেই হয়েছে। বিএনপি আমলে যে সাংবাদিক নির্যাতন হয়নি, এটা আপনি বলতে পারেন না। সাংবাদিকের সব আমলে তখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
পরিস্থিতির প্রেক্ষিতে নির্যাতনটা কম ছিল। আজকে যদি বিএনপি এই আমল এই সরকারের মতো এই আমলে থাকতো একই অবস্থা চলতো, বাংলাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারাই সাংবাদিককে তাদের পক্ষে ব্যবহার করতে যাবে। স্বপ্নাভা পর্যায়টা কেমন ছিল বিএনপির আমলে? কি বিএনপির দুর্নীতি নিয়ে আপনারা রিপোর্ট করেন নাই? পুরো সাংবাদিকরা রিপোর্ট করে নাই? কয়জন সাংবাদিককে আপনি আবার তালিকা দেন যে কতজন সাংবাদিককে নির্যাতন করেছে? সাংবাদিক তো অবশ্যই নির্যাতন করেছে। শুনেন, চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ান বিএনপি সময় আপনি টেলিভিশন সেটা বিএনপি আমলে নিউজ করেছে। বিএনপি আমলে আপনি, বিএনপি আমলে আপনি চ্যানেল ওয়ানের দুর্নীতির কথা কি আপনার মনে আছে? এখন ওই আমলে, ওই আমলে সমাবলেই কিন্তু দুর্নীতি হয়েছে। না ওই আমলে, ওই আমলে রিপোর্ট করার জন্য ওয়ালিউল্লাহ নোমানের মতো কয়জন সাংবাদিককে মানে এক ঘন্টা নোটিশে দেশ ছাড়তে হয়েছে? শিশির ভট্টাচার্য তো বাংলাদেশে যারা কার্টুনিস্ট এর মধ্যে সবচেয়ে মানে শীর্ষস্থানীয়দের একজন, তাই না? শিশির ভট্টাচার্য উনি উনি ওনার একটা কমেন্ট আছে যে আওয়ামী লীগ এবং বিএনপির আমলে সাংবাদিকরা কি ধরনের হুমকির শিকার হয়, কি ধরনের বৈশ্বিক যাতনার শিকার হয়, এটা আসলে কোন আমলে কি রকম আমি এখন বলছি না। আমি যদি বলি হয়তো আপনারা মনে করবেন যে আমি বিএনপির পক্ষ নিচ্ছি। ওই সময় পক্ষ বিপক্ষে না, মানে তুলনামূলক কম্পেয়ার করলে কি পক্ষ বিপক্ষে কথা হচ্ছে না? তো সমাজের মধ্যে সাংবাদিক নির্যাতনটা কি করে বন্ধ করা যায়? আপনার সলিউশনে আসেন। সলিউশনটা হচ্ছে পয়েন্ট আউটকাম হচ্ছে এই যে সাংবাদিক নির্যাতন, এই যে রাজনৈতিক দল পরিবর্তন সাথে এটা কি করে বন্ধ করা যায় সাংবাদিক নির্যাতন? আপনারা একটা সলিউশন বের করেন, এই সাংবাদিক নির্যাতন হচ্ছে এটা কি করে বন্ধ করা যায়? এখন শুনেন, আপনি খালি সাংবাদিক নেতাদের কথা বলছেন। ওকে, সাংবাদিক নেতারা অবশ্যই ব্যর্থ, এখানে সাংবাদিক নেতাদেরকে মানে সমর্থন করে আমার কোনো ইয়া নাই, বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সামনে যে আজিজ ভাই বসে আছেন, এম এ আজিজ, অথবা যে অন্যান্য আরো যে সাংবাদিকরা যাদের কথা বলা হয়েছে দুই পক্ষের, যে সরকার এবং সরকার সমর্থক এবং সরকারের সমালোচক, যে দুই পক্ষের সাংবাদিক নেতা, তাদের সে অনেক বেশি লম্বা হাত হচ্ছে এখন বর্তমানে যারা ক্ষমতাসীন যে দল, সেই দলের সমর্থক এমন কিছু সাংবাদিক রয়েছে যাদের আমার পয়েন্ট হচ্ছে এটা, আমি তো তাদের উদ্দেশ্যেই বলছি, সেই উদ্দেশ্য তাদের উদ্দেশ্যেই আমি বলছি। ক্ষমতাসীন ক্ষমতাসীন দলের যে রাজনৈতিক নেতারা সাংবাদিক নেতারা আছে তারা কি করছে আসলে? তাহলে আমাদের একুশে টেলিভিশনের সাংবাদিককে নিয়ে যাওয়ার জন্য, এটা ছিল মানে বেসিক একটা পার্থক্য। আর বিএনপির সময়ের কথা বললেন, বিএনপির সময় হ্যাঁ সবকিছু শুরু হয়েছিল সেই সময়, ধরতে পারেন শুরু হয়েছিল 96 কিছুটা হয়েছে, এরপরে 2001 বিএনপি কিছুটা করেছে, তারপর আরেকটু বাড়তো, কিন্তু গুম হয়ে অ্যাটলিস্ট হয়তো বিএনপির সময় আরো কিছুদিন বিএনপি থাকলে হয়তো গুম হতো, গুম হয়ে বাংলাদেশে অন্তত থাকতো, তাকে ভারত থেকে পাওয়া যেত না, তাকে ভারত থেকে পাওয়া যেত না। আরেকটা বিষয় হচ্ছে যে আজিজ, যে যে বিষয়টা হচ্ছে সেটা না, গুম হয়ই নাই, একটা গুমের ঘটনা আপনি বলতে পারবেন না। আর প্রেস ক্লাবের সামনে যে বাম গণতান্ত্রিক জোটের যেসব নেতারা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে বাম যে দলগুলো আছে তারা ওই খনিজ সম্পদ টম্পদ এইসবের ব্যাপারে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বা স্বার্থগত বিষয়গুলো নিয়ে খুব সোচ্চার থাকে সবসময়, যদিও তাদের লোকবল কম। সেই মানুষগুলোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজিজ ভাইরা যে সময় ঘেরাও করেছে, সেই সময়ের কথা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাদ দেন, প্রেস ক্লাবের সামনে পর্যন্ত দাঁড়াইতে পারে না। আর যদি আজকে ঘোষণা দেয় যে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষণা দেবে, সার্ক ফোয়ারা পার হওয়ার আগে দেখবেন কয়েকটার ফাঁক পা কিছু নাই, পরে পরের দিন দেখবেন 200-400 কলকাতা জেলের মধ্যে আছে। আল্লাহ হাফেজ। আমি বলতে চাই, আমরা সাংবাদিক, আমরা বলি এই দেশে সরকার এসছে, কোন সরকারের আমলেই সাংবাদিক নিগৃহীত হয় নাই এমনটি নাই, খুব বেশি এই সরকারের আমলে যে পর্যায়ে গেছে এটা টলারেবল লিমিটের ঊর্ধ্বে চলে গেছে। অর্থাৎ এখন সাংবাদিকতা স্বাধীনতা থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসে গেছে। এই জন্য আমি বলছি সাংবাদিক নয়, হ্যাঁ সাংবাদিক নেতাদের আছে ব্যর্থতা আছে নিঃসন্দেহে, তারা দুই ভাগ, অনেক জায়গায় তারা একমত হতে পারে না এটাও ঠিক, সব মানলাম, কিন্তু প্রতিবাদ করে যার যার মতো লোক দেখানো বা ভোট পাওয়ার জন্য করে, কিন্তু
তার ফলপ্রসূ কোনো রেজাল্ট দেয়। আগে ঐক্যবদ্ধ ইউনিয়নে আমরা কোনো ঘটনা ঘটলে স্ট্রাইক করতে পারতাম, যেটা সাংবাদিক ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী প্রভাব। এখন কিন্তু স্ট্রাইক করার ক্ষমতা সাংবাদিক ইউনিয়নগুলো রাখে না। সুতরাং আমি এই জন্যই বলছি যে দেশের গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই দেশের সাংবাদিকতার স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে। এবং দেশের যে আইনগুলি আছে সেই আইনগুলি, যেসব কালো আইন, বিশেষ করে আমি বলবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা বাতিল হতেই হবে। নইলে শুধু সাংবাদিক নয়, এ দেশের কোন জনগণই নিরাপদ নয়। যেখানে আপনাদের মন্ত্রীরা যারা আছেন আপনারা কি কোন ধরনের ভূমিকা রাখছেন? আমরা তো ধরেন এই বলতে হবে সরকারি দলে যে সাংবাদিক নেতারা আছে, না এটা সরকারি দল না, আমি বলছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সবাই বলেছে, সব উভয় ইউনিয়ন বলেছে। হয়তো ভিতরে আন্তরিকতার গ্যাপ থাকবে, কারণ ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয় তখন আমাদের প্রতিপক্ষ ইউনিয়নের সাথে কথা বলেছে, আমাদের সাথে কথা বলে নাই সরকার। সুতরাং আইনটি একদম ব্ল্যাঙ্কেট আইন হয়ে গেছে। এই আইন কোনো জনগণের, সাধারণ নাগরিকের, কোনো বাক ব্যক্তি স্বাধীনতা, যেটা আমাদের অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই নিশ্চয়তাও কিন্তু ভুলঙ্কিত হয়েছে এই আইনের কারণে। এই আইনের অপব্যবহার এমন ভাবে হচ্ছে যে আজকে মানুষের সাধারণভাবে যে বাক ব্যক্তি এবং মননের যে স্বাধীনতা সেটাও কিন্তু আজকে প্রকাশ করা সম্ভব না। এই আইনটি নিয়ে সামগ্রিকভাবে আমি বলছি, এইটাই বলবো যে আপনারা দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, আজকে সাংবাদিক শুধু এই অবস্থা উত্থাপন করতে পারবে না, সকল জনগোষ্ঠীর সহযোগিতা দরকার। সাংবাদিকতার স্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত হলেই ধরে নেবেন যে দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই আইনটি নিয়ে আমি আমার দুঃখ মনে পড়ে, আমি আমাদের বাংলাদেশ ইন্টারনেট নিউজ পেপার অ্যাসোসিয়েশনের আমি আহ্বায়ক, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন খসড়া বানাচ্ছিলেন, এখন বর্তমান আপনাদের যিনি মুস্তফা জাফর, তাকে কিন্তু সরকার দায়িত্ব দিয়েছে এবং তিনি বিভিন্ন শহরের সাথে বহুবার বসছেন, আমাদের সাথে, আমার আমি শেষ যে মিটিংগুলিতে ছিলাম আমি প্রায় 5-6 বার বসছিলাম ওনার সাথে, এবং আমরা বহুবার পরামর্শ দিয়েছি কিভাবে কি হওয়া উচিত, কোন কোন স্বার্থ রাখা উচিত এবং কোন কোন স্বার্থগুলি ওনাদের যে প্রস্তাবগুলি থাকে সেগুলি থেকে বাতিল করা উচিত। কিন্তু সবই শুনেছে, সব কিছু শুনেছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো যখন এটা বেরিয়েছে তখন আমাদের যত বক্তব্য ছিল এর লেশ মাত্র ছিল না, কারো অন্যান্য যারা সাংবাদিক মহল থেকে যেসব প্রস্তাবনা করা হয়েছিল এগুলি কোনো কিছুই ছিল না, কোনো ছিটে পড়াও ছিল না, সব কিছু ছিল সরকারের পক্ষ থেকে যেভাবে খসড়া তৈরি করা হয়েছিল সেটাকে চূড়ান্ত করে আপনার বাস্তবায়ন করা হয়েছে, এটা খুবই সত্য। সুতরাং এখানে সত্যিকার অর্থে সাংবাদিকদের মতামতের মূল্য এবং ভিত্তি কতটুকু বাস্তবায়ন করা যায় এটা আমরা টের পেয়েছি। নিয়াজ মাহমুদ ভাই, সরি আমি মাঝখানে ইয়েটা বললাম, আমি মনে করি যে কথা শুনবো, জি আমি মনে করি যে এই যে বাংলাদেশের পরিস্থিতি, মানে সাংবাদিকদের যে খারাপ অবস্থা, এটা 24 ঘন্টা বদলে যেতে পারে যদি সাংবাদিকদের ভিতরে ঐক্য থাকে। এবং আমরা আমি সাংবাদিক ইউনিয়নকে শুধু দায়ী করবো না, আমরা যদি নিজেদেরকে বিক্রি না করি, বুঝছেন, হ্যাঁ সেক্ষেত্রে আমি একটা একটা উদাহরণ দিতে চাই। গত সপ্তাহে খুলনা থেকে আমার এক কলিগ আমাকে ফোন করেছিলেন। আপনারা জানেন যে গত নির্বাচনে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে, মানে এক ডিসি ভুল করেছিলেন যে একটি আসনে বেশি ভোট পড়েছিল, সেখানে 2 জন সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। তা ওই 2 জন সাংবাদিকের মধ্যে একজন আমার কলিগ, ওনার নাম আমি কি নামটা বলবো? জি বলতে পারেন, কোনো সমস্যা নাই। একজনের নাম হচ্ছেন রাশিদুল ইসলাম, উনি দৈনিক মানব জমিনের, আরেকজন হচ্ছে প্রেস ক্লাবের শীর্ষ পর্যায়ের নেতা, এই হচ্ছে চিত্র। সেখানে আমি এটুকুই বলতে পারি যে সাংবাদিকরা যদি চায় বা আমরা যদি চাই 24 ঘন্টায় পরিস্থিতি বদলে যাবে, আমাদের মধ্যে ঐক্য থাকে, আমাদের বিক্রি না করি দালালি দলমত নির্বিশেষে, এটা হচ্ছে আমার পয়েন্ট। আরেকটি বিষয় হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে সাংবাদিকদের রাইটস নিয়ে কাজ করে, এখানে বাংলাদেশের দায়িত্বে যারা আছে এদেরকে আমরা চেতনবাজ মনে হয়,
এবং সংগঠনগুলোকে আমার মনে হয় যে বিবৃতি সর্বোচ্চ প্রতিষ্ঠান এখানে যারা নেতা আছেন আমি নাম উল্লেখ করতে চাই না ইলিয়াস ভাই যারা একুশে টেলিভিশনে তাদের নাম উল্লেখ করেছেন এমন কিছু নেতা আছেন যারা বিশেষ দলের ইলেকশনে গিয়ে বেনার দল তাই না আমি মনে করি আমার কথা হচ্ছে চব্বিশ ঘন্টা পরিস্থিতি বদলে যাবে আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এবং যেতে পারে সম্ভব কিনা এই বিষয়টা ঐক্যমত হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই নোমান ভাই শেষ বক্তব্য দিবেন আমরা শেষ করে দিচ্ছি নিয়াজ ভাই দুঃখিত আপনাকে আর সময় দিতে পারছি না আমরা মোটামুটি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে বিশাল লম্বা টক হয়ে গেছে নোমান ভাই আপনার কাছ থেকে শুনতে চাই আপনার শেষ কথা এরপর আমরা না নিয়াজ মাহমুদ যারা বলছেন যে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে গেলেই যে সমাধান হয়ে যাবে বিবেক যদি এই বন্ধক না রাখে সাংবাদিক যদি সাংবাদিকতার জায়গা থেকে সাংবাদিকতা করতে চায় এটা কতজনে করবে আমি জানি না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আমাদের যে সামাজিক কালচার আমাদের যে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র এই চরিত্র বাইরে কিন্তু সাংবাদিকরাও না বাংলাদেশের রাজনৈতিক চরিত্র যেভাবে গড়ে উঠছে সাংবাদিকরাও সেভাবে সাংবাদিকদের চরিত্র সেভাবে মানে গড়ে ওঠা সুতরাং এত সহজে বের হয়ে আসা যাবে এটা আমি বিশ্বাস করি না আমার মতে বাংলাদেশের সবকিছু আজিজ ভাই যেটা বলছেন বাংলাদেশে এটার থেকে দরকার মানে একটা গণতান্ত্রিক পরিবেশ আসলে এবং সাংবাদিকরা যদি নিজেরা মনে করে যে আমার বিবেক আমি কোথাও বন্ধক রাখবো না আমি একজন সাংবাদিক হিসেবে চাই আর কোন সাংবাদিক যেন অলিউল্লাহ নোমানের মতো এক ঘন্টা বা দশ মিনিটের নোটিশে দেশ ত্যাগ করতে না হয় অফিস থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে না হয় ইলিয়াস হোসেনের মতো আর কোন সাংবাদিককে যেন দেশের বাইরে চলে আসতে না হয় তার মানে জীবনের নিরাপত্তা এবং জীবন পরবর্তী জীবনের সংখ্যা নিয়ে সুতরাং আমি চাই বাংলাদেশের জন্য সাংবাদিকরা তারপরে যেন সাংবাদিকরা বাংলাদেশে নিরাপদে যতটুকু পারে নিরাপদে নির্ভয়ে যেন সাংবাদিকতা করতে পারে সেই প্রত্যাশা আমি রাখতে চাই জি স্বপ্না গুলশান শেষ কথা আমি শেষ কথা একটা কথা দিয়ে শেষ করব সাংবাদিক শাহেদ আলমের একটা বিষয় পয়েন্ট আমি তুলতে চাই সে আসলে বাংলাদেশের খুবই একজন মেধাবী সাংবাদিক আমি তার সাংবাদিকতার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তো সেখানে সাংবাদিক শাহেদ আলমের বিরুদ্ধে যে সরকার ডিজিটাল আইনে যে মামলাটা করলো সেটা হচ্ছে সে এটা দিয়ে সরকার কি বার্তা দিতে চাচ্ছে সরকার বার্তা দিতে চাচ্ছে যে তোমরা যারা বিদেশে আছো তোমরা যখন সরকারের কোনো কাজে সমালোচনা করবা কি করবা তোমাদের বিরুদ্ধে এরকম করা হবে কিন্তু সরকারকে বা যে কোনো সরকারকে মনে রাখতে হবে যারা সাহসী নীতিবান সাংবাদিক আমি বলি লেট মি ফিনিশ সরকার যে সরকারি ক্ষমতা আসুক না কেন যে সাংবাদিক নীতিবান এবং যে সাহসী যার মোরালিটি এথিক্স আছে সে বাংলাদেশ কেন পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন সে যদি দেশপ্রেমিক হয় সে আওয়ামী লীগ সরকার হোক বিএনপি সরকার হোক তার সে সমালোচনা করেই থাকবে তো আমি সাংবাদিক শাহেদ আলমের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থাটা নিয়েছে আমি আসলে প্রবাসী সাংবাদিক হিসাবে তার তীব্র নিন্দা জানাচ্ছি এটা সরকারের জন্য খুবই একটা অসহনীয় কাজ বলে আমি মনে করছি কারণ প্রবাসী সাংবাদিকদের ভয়েস বন্ধ করার জন্য সরকার একটা ওয়ার্নিং দিচ্ছেন এটা খুবই নিন্দনীয় ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ কাফি কামাল ভাই আপনার কাছে শেষ কথা হচ্ছে আসলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই যদিও এটা পুরাটাই হচ্ছে একটা দুষ্ট চক্রের মধ্যে এখানে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয় হ্যালো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন শুনছেন হ্যাঁ এখানে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয় যে চূড়ান্ত কোনো কিছু করতে পারবে তা না এখানে মালিকদের বিষয় আছে একই সাথে হচ্ছে যে সরকারেরও একটা দৃষ্টিভঙ্গির বিষয় আছে সরকার যেহেতু ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে ন্যূনতম কিছু আদায় করতে গেলে মুক্ত সাংবাদিকতা করতে গেলে তাহলে হচ্ছে আমাদের যে সাংবাদিক আছে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যদি তারা ঐক্যবদ্ধ হতে না পারে যদি তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে না পারে অন্য যে সংগঠনগুলো আছে আপনি যদি ডাক্তারদের কথা দেখেন আইনজীবীদের কথা দেখেন তারা কিন্তু তাদের যে স্বার্থগত বিষয় আছে পেশাগত বিষয় আছে সেখানে কিন্তু তারা মানে একটা ঐক্যের জায়গায় পৌঁছায় মৌলিক একটা জায়গায় সাংবাদিকদেরকে এই ঐক্যের জায়গাটা তো পৌঁছাইতে হবে এই ঐক্যের জায়গাটা যদি পৌঁছায় তাহলে ন্যূনতম কিছু করার
সম্ভাবনা রয়েছে। আমি অনুমান করে এটুকুই বলতে চাই যে আমার যারা সহকর্মীরা এখনো সাংবাদিকতা করছেন তারা যেন মুক্ত সাংবাদিকতা করতে পারেন, তাদের মধ্যে যেন বিবেকবোধ বিবেচনাবোধ জাগ্রত হয় এবং তারা যেন ঐক্যবদ্ধ হন, সবার জন্য শুভকামনা করছি। ইলিয়াস হোসেন, শেষ এক কয়েক সেকেন্ডের মধ্যে শেষ কথা। আমি তো শুনছিলাম, আমি তো শেষ করে দিয়েছি আগে। যাই হোক, আমি কিছু বলবো না, সবাইকে আমার কোনো কথায় যদি আমার সবাই শ্রদ্ধা আসলে সিনিয়র সাংবাদিক, আমার কোনো কথায় কেউ কষ্ট পেলে দর্শকদের প্রতি কি বলবো, কথা হচ্ছে একটাই, আসলে বাংলাদেশে এই বর্তমান সব পরিস্থিতির জন্য ভারত দায়ী, ভারতকে সরাতে হবে এই জায়গা থেকে। ভারতের প্রভাব আপনি এই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যেই জায়গাগুলি বলেন, আর যারা সাংবাদিকতা করে আপনারা হয়তো চোখের সামনে দেখছেন যে এই কাজলকে ধরা হলো, এই ওনাকে ধরা হলো, আজকে আসাদ ভাইকে ধরা হয়েছে, এর বাইরে অনেক কিছু কিন্তু হচ্ছে যেটা আমরা আমাদের কানে আসে না। যেমন আমি আমার নিজের আমাকে দুবার নিয়ে গিয়েছে, সে দুবার কোথায় নিয়ে গেছে নিশ্চয়ই আমি কি মিন করছি আপনারা বুঝছেন। সেখানে কিন্তু সেই কথাগুলো কিন্তু আমার বলার ক্ষমতা নাই, আমি বলতে পারবো না সেই কথাগুলো। এরকম অনেক ঘটনা আছে, এই পর্যন্ত ঘুম থেকে ফিরে এসেছে, কাজলের সাথে কি কি হয়েছে, কোন বাহিনী তাকে বর্ডার পাস করেছে, ফরাদ মাজার স্যার ওনাকে কে বর্ডারের কাছে নিয়ে গিয়েছিল বর্ডার পাস করার জন্য? না ইলিয়াস, কাজল তো তার 54 দিনের স্মৃতিই ভুলে গিয়েছে। ইলিয়াস, কাজল তো তার 54 দিনে কি ঘটেছিল সেটা ভুলেই গিয়েছে। স্বপ্না আপা, আপনার আপনার ব্রেন তো অনেক শার্প, আপনিও ভুলে যাবেন, আপনাকে নিয়ে গেলে আপনিও ভুলে যাবেন। আই এম শিওর, আমি প্রিটি শিওর ভাই, জান বাঁচানো পরও জান তো বাঁচাতে হবে তাই না? কারণ ওইখানে নেওয়ার পরে আপনাকে, যেন আমি বলি, আমাকে নেওয়ার পরে আমাকে প্রথম এক ঘন্টা বসায় রাখলো, বসানোর পরে একজন যাচ্ছে সামনে দিয়ে করিডোর দিয়ে, আমি বলছি ভাই আমাকে তো আসতে বলছে উনি, আমি তো এগুলো আমিও বলবো না, কেউই বলবেন, আপনারা ভালো করেই জানেন, এটা বলার ক্ষমতা আমাদের কারণে। অতএব ওই জায়গাগুলো আগেও ছিল, কিন্তু আমার মনে হয় না যে আজ পর্যন্ত বাংলাদেশে কোন সাংবাদিকদের এই পর্যায় পর্যন্ত, যারা বলছেন আজকে বিএনপির সময়ের কথা তুলছেন, তাদেরকে মানে মানে ইনফরমেশনটা অবশ্যই আপনাদের জানা আছে। তারপরে বলি, এই মুন্নি সাহা থেকে শুরু করে যারা ওই সময় একুশে টেলিভিশনের সাংবাদিক ছিলেন, তাদের সবার কয়েক লক্ষ লক্ষ টাকা ব্যাংকে লোন আছে, এবং তাদের কারণে আজকে সাংবাদিক পরিচয় দিলে কোনো ব্যাংকে আপনি লোন পাবেন না বাংলাদেশে, এটা আপনারা সবাই জানেন। শেষ কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে, এই পরিস্থিতিতে আসলে তারা যেন নিজেদেরকে যতটুকু সেফ রাখা যায় ওইটুকু সেফ রেখে যেন কাজ করেন আর কি, এইটুকুই আমার। আজিজ ভাই, আপনাকে দিয়ে শেষ করবো আজকে। আমরা তো পুরো 2 ঘন্টা শুধু হতাশার কথাই বললাম। তার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হচ্ছে, আমরা নিজেরা হয়তো কিছু করতে পারছি না, কিন্তু প্রকৃতি একবার ডাক দিবে এই দেশে ঠিকই, আবার সেই আগের আমলের, সেই মানিক মিয়া আকরাম খা আব্দুল সালামের সময়ের সংবাদপত্র জগৎ আমরা ফিরে পাবো, এটা আমি আশা করি, আশাবাদী আমরা আজিজ ভাই। জি ধন্যবাদ। নোমান ভাই কিছু বলছিলেন না? আমি বলছি আজিজ ভাই যেটা বলছিলেন যে মানে এই কথা আর কি, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন ফিরে, বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে না আসা পর্যন্ত আপনি ওই জায়গা যেতে পারবেন না। সাথে সাথে আমাদের প্রত্যাশা করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বটা যেন ইন্ডিয়া থেকে আবার ফিরে আসে, দিল্লি থেকে যেন ঢাকায় আসে। জি আমি ইলিয়াসের কথার সাথে এটা ধন্যবাদ জানাই, সার্বভৌমত্বটা ঢাকা ফিরে আসুক আগে। জি দর্শকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ আপনারা আমাদের এই আলোচনা শুনছেন, আসলে এই আলোচনার শেষ করার মতো আলোচনা নয়, বৃহৎ সময় ধরে আলোচনাগুলো শেষ হবে না, কারণ যারা যারা কথা বলছেন এখানে সবার কথা শোনার জন্য অনেক দীর্ঘ সময় ধরে আপনারা অনেকে অপেক্ষা করছেন, গতকাল থেকেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষ কথা আমি এটাই বলবো, আজিজ ভাইয়ের কথা ধরে, আজিজ ভাই বলেছেন প্রকৃতি যদি আমাদেরকে এই ধরনের করতে সহযোগিতা করে, আমি মনে করি যে প্রকৃতি আসলেই আমাদেরকে সুযোগ দিয়েছে। এই যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সারা বিশ্ব এখন পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন, এই করোনা ভাইরাসের আক্রান্তের পরবর্তীতে যে আরেকটা পৃথিবী, নতুন পৃথিবীর আগমন হবে, সেই পৃথিবীতে যেন আমরা বসবাসযোগ্য একটি পরিবেশ করতে পারি, আমরা যেন এই আপনার মিডিয়া বা গণমাধ্যমের
স্বাধীনতাটাকে সত্যিকার অর্থেই স্বাধীন এবং সাধারণ মানুষের পক্ষের একটি গণমাধ্যম হিসেবে দেখতে পারি। আমি মনে করি যে সব সরকারের পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের প্রণব করবে এবং আমাদের বাংলাদেশ স্বাধীন সাধারণ মানুষ যেন মিডিয়ার পক্ষে দাঁড়িয়ে মিডিয়াকে স্বাধীন করার জন্য ভয়েস তোলেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে অনুষ্ঠানটি, এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য ফেস দ্য পিপল অনুষ্ঠান থেকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভেচ্ছা রইল সবার প্রতি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, বাংলাদেশ থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ লন্ডন থেকে সবাই, আপনারা সবাই ফিরে আসেন এটাই আমরা।